بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی النبی الامین محمد بن عبداللہ وعلی آلہ واصحابہ اجمعین وبعد مصلیان کرام امرہ امام ابو جعفر طحاوی رحمۃ اللہ رچیت بیان اعتقاد اہل سنت والجماعہ بیان اعتقاد اہل سنت والجماعہ اہل سنت والجماعتের আকীদা এইটা ছিল তার বইয়ের নাম ধীরে ধীরে বইটা সংক্ষেপ হতে হতে আকীদাতুত তাহাবী মানুষে বলে ইমাম তাহাবীর আকীদা বলে امام طحاوی হচ্ছেন একজন মুহাদ্দিস একজন ফকীহ একজন মুফাসসির এবং তিনি ছিলেন সেই সময়কার অনেকেরই মানে উস্তাদুল কুল ফিল হাদিস বিখ্যাত বিখ্যাত হাদিস ক্ষেত্রে তার প্রসিদ্ধি ছিল তিনি হাদিসের ক্ষেত্রে গ্রন্থ লিখেছেন ফিকার মধ্যে গ্রন্থ লিখেছেন অনুরূপভাবে তিনি আকীদার উপরে গ্রন্থ লিখেছেন এদিক থেকে তিনি হচ্ছেন একজন পরিপূর্ণ মুহাদ্দিস পরিপূর্ণ আলেম এবং একজন আকীদার আলেম বলে বিবেচিত আমরা ধারাবাহিকভাবে তার এই গ্রন্থটির ব্যাখ্যা শুনছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্যাখ্যাটি উনি যা যা বলেছেন সেটা কতটুকু আমাদের আকীদার সাথে সংগতিপূর্ণতা দেখাচ্ছি আমরা দেখেছি যে তিনি সহিহ আকীদার ধারক বাহক ছিলেন এবং কয়েকটি মাসালা ব্যতীত বেশিরভাগ মাসালাতেই তিনি সহিহ মতটা তুলে ধরেছেন সর্বপ্রাচীন গ্রন্থগুলোর মধ্যে আকীদার এই গ্রন্থটি অন্যতম আগে আমরা বলেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার উপরে গ্রন্থ লিখেছেন নাম দিয়েছেন তিনি সেটার আল ফিকহুল আকবার পরবর্তীতে এই গ্রন্থটির ধারাবাহিকতায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীদের মধ্যে অনেকে গ্রন্থ লিখেছেন তার মধ্যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন ব্যক্তিত্ব তিনি ইমানের আলোচনা করেছেন আগে এবং আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন বিশেষ করে তাওহীদের তিনটি অংশ আলোচনা করেছেন এবং কখন ইমান থেকে বেরিয়ে যায় সেগুলো আলোচনা করেছেন আজকের আলোচনা আমাদের সীমাবদ্ধ থাকবে আমরা কিছু আলোচনা আগে থেকেও গ্রহণ করব যেগুলি আলোচনা ধারাবাহিকতা রক্ষার্থে আগের আলোচনা কিছু পরিসমাপ্তি টানব তারপর ইনশাআল্লাহ আজকে নতুন আলোচনা করব ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গত দর্শে আমরা আলোচনা করেছি তিনি বলেছিলেন ওয়ালা নুজাদিলু ফিল কোরআন ওয়া নাশহাদু আন্নাহু কালাম রাব্বিল আলামিন আমরা কোরআন নিয়ে ঝগড়া করব না কোরআনের ঝগড়া অর্থ হচ্ছে কোরআনে কারিমের অর্থ বুঝতে হবে কি করে কোরআনে কারিমে দুই ধরনের আয়াত আছে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে মুহকাম মুতাশাবাহ মহকাম অর্থ হচ্ছিল যেগুলি সুদৃঢ় আয়াত অর্থ পড়লে বোঝা যায় যেমন কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক এটা স্পষ্ট আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ স্পষ্ট আয়াত যে তাওহীদের ব্যাপারে আয়াতগুলো সুস্পষ্ট এখানে কোনো ভিন্ন অর্থ করার সুযোগ নেই আবার দেখেন মুতাশাবাহ আয়াত রয়ে গেছে কোরআনে কারিমে যে অর্থগুলো নিয়ে যে অর্থ মানুষ বোঝার ক্ষেত্রে ভুল বুঝে অনেক সময় অন্য কিছু অর্থ নেয় এবং মানুষ পদভ্রষ্ট হয়ে যায় এটা হচ্ছে ওই সমস্ত লোকদের নিয়ম যারা ফাআমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু যেমন আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ এগুলো হচ্ছে মুতাশাবিহ আয়াত আল্লাহ তাআলার নাম এবং গুণ সংক্রান্ত আয়াতগুলি কখনো মুতাশাবিহ নয় এগুলি হচ্ছে মুহকাম আয়াত এগুলি বোঝার অর্থ বোঝা যায় এগুলিকে কেউ যেন মুতাশাবিহ না বলে মুতাশাবিহ আয়াতগুলোর অর্থ হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন অর্থ বোঝা যাচ্ছে না বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আল্লাহ তাআলার নাম এবং গুণের অর্থ সুস্পষ্ট ধরন শুধুমাত্র আমাদের জানা নেই আমরা এটা আলোচনা করেছি তো এই জন্য লা নাখুযু ফিল্লাহ উনি আমাদের বলতেছেন আমাদের ইমাম বলতেছেন ওলা নুজাদিলু ফিল কোরআন আমরা কোরআন নিয়ে ঝগড়া করব না কোরআনের ঝগড়া হচ্ছে এক আয়াতকে আর এক আয়াতের মাঝখানে রেখে বলা যে দুইটাই একটা বিপরীত কীভাবে আমল করবো আমরা ছেড়ে দেবো এটা কি মানে এটা ইচ্ছা করে দুইটা কোরআনের দুই আয়াতকে একটার বিরুদ্ধে একটা লাগিয়ে রাখা এটা আমরা করব না বরং আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব হেদায়েত নেয়ার চেষ্টা করব এই কোরআন তাদেরকে হেদায়েত দেবে যারা হেদায়েত নিতে চায় আর তাদেরকে হেদায়েত দিবে না যারা হেদায়েত নিতে চায় না ঝগড়া লাগাতে চায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কোরআন ছিল কিন্তু এক গোষ্ঠী হেদায়েত লাভ করেনি কারণ তারা হেদায়েত নিতে চায়নি সুতরাং কোরআনের হেদায়েত তাদের জন্য যারা হেদায়েত নিতে চায় আর হেদায়েত নিতে গেলে জিদালের কোনো জায়গা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদাল করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিদাল যাকে দেয়া হয়েছে তাকে বড় বিভ্রান্তিতে নিপতিত করা হয়েছে। জিদাল নিষিদ্ধ এই জন্য, জিদাল নিষিদ্ধ, বরং জিদাল না করে আমরা বাহাস তানকিব বড় কীভাবে গবেষণা করে বের করা যায় অর্থ সেটা চিন্তা ভাবনা করবো, ইজতিহাদ করব। এটাই হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদ করার নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে, জিদাল করতে দেওয়া হয়নি। জিদাল অর্থ হচ্ছে অনাহুত ঝগড়া করা। আল মেরা ফিল কোরআনে কুফরুন, কোরআন নিয়ে অনাহুত ঝগড়াটা কুফরি পর্যায়ে পৌঁছে দেয়, এই জন্য এটা করা যাবে না, জিদাল করা যাবে না। ওয়ানাশহাদু আন্নাহু কালাম রব্বুল আলামিন, আমরা সাক্ষ্য দিই যে এই কোরআন আল্লাহ তাআলার বাণী। নাজালা বিহির রুহুল আমিন, যা নিয়ে নাজিল হয়েছেন, রুহুল আমিন যা নিয়ে এসেছেন উপর থেকে নিয়ে এসেছেন, এটাও প্রমাণ করে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, এটা নিয়ে এসেছেন রুহুল আমিন জিবরিল। রুহুল আমিনের আরেক নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রুহ অর্থ হচ্ছে আত্মা, আমিন অর্থ হচ্ছে আমানতদার, অর্থাৎ তিনি সবসময় আমানতদার। তিনি যার তার কাছে যে ওহী বার্তা পাঠানোর নির্দেশনা দিয়েছে সেটা নিয়ে তিনি আমানত রক্ষা করেছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিল রব্বিল আলামিন, এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। নাজালা বিহির রুহুল আমিন, আল রুহুল আমিন অর্থাৎ জিবরিল তা নিয়ে এসেছেন। আলা কলবিকা, আপনার অন্তরে নিয়ে নাজিল করেছেন। কার অন্তরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, যাতে আপনি মানুষকে ভীতি প্রদর্শনকারী হতে পারেন, যাতে আপনি মানুষকে ভীতি প্রদর্শন হতে পারেন। আল্লাহ তাআলা তাহলে কোরআন নাজিল করেছে জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে। কোরআনে কারীম অন্য তারা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নাহু লাকাউলু রাসূল আমিন, যে একটি নবীর বা একটি রাসূলের বাণী। রাসূলকে জিবরিল, ওখানেও জিবরিল। কেন জিবরিল? অর্থাৎ তিনি নিয়ে এসেছেন, তার মুখ থেকে বের হয় বলে সেটা বলা হয়েছে, কিন্তু এটার মূল সূত্র হচ্ছে আল্লাহ তাআলা, তাঁরই বাণী, অন্য কারো নয়। কিন্তু কেউ যেন ভুল না বুঝে রাসূলের কথা, কাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন, রাসূলিন কারীম একজন রাসূল, সম্মানিত রাসূলের কথা এই এই কোরআন কারীম, অর্থাৎ কীভাবে তিনি যেহেতু বহন করে নিয়ে আসছেন সেই জন্য বলা হচ্ছে তার মুখ দিয়ে বের হয়েছে। মুখ নিঃসৃত বাণী, মুখ নিঃসৃত হয়েছে কার থেকে? জিবরিলের মুখ থেকে। কার কাছে আসছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, নাজালা বিহি রুহুল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন, যিনি অত্যন্ত শক্তিশালী, আল্লাহ তাআলা তিনি জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, রব্বুল আলামিনের কাছে তিনি অত্যন্ত তার মর্যাদা অনেক বেশি, অত্যন্ত মর্যাদাশীল। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল, তিনি একজন রাসূল। তিনি আল্লাহ তাআলা যেন বলেছেন কোরআনে কারীমের আয়াতে যে আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস, আল্লাহ মানুষদের থেকেও রাসূল নেন, ফেরেশতাদের থেকেও রাসূল গ্রহণ করেন। জিবরিল আমিন হচ্ছেন একজন রাসূল, রাসূলত্ব বার্তাবাহক, বার্তাবাহক, তিনি বার্তা বহন করে নিয়ে এসেছেন, সেই হিসেবে তিনি রাসূল। তো ইনি নাজালা বিহির রুহুল আমিন ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষা দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার। এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদে বনি আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের, সমস্ত বনি আদমের, আদম সন্তানদের সর্দার, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালা ফখর, অহংকার করে বলছি না, রাসূল অহংকার করে বলেন নাই, বরং খবর দেওয়ার, জানানোর জন্য বলেছেন। রাসূলের সম্মানটা আমরা যেন আমাদের অন্তরে উপলব্ধি করতে পারি। এরপরে আমাদের ইমাম বলছেন ওহুয়া কালামুল্লাহ তাআলা, এই কিতাব হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আমরা বলেছি ওই দিন, মনে আছে আপনাদের, যে আল্লাহর বাণী এ কথাটা অনেকেই বলে, কিন্তু অনেকেই বলে যে তা এটা গোপন কথা অন্তরের ভিতর ছিল, এটাকে বলা হয় কালামে নফসি। না, কালামে নফসি বলতে কোনো কালাম নাই। অন্তরের ভিতরে যতক্ষণ থাকে কথা হয় নাই, আপনার মনের ভিতরে যা আছে এটা কখনো কথা হয় না, বের হলে এটা কথা হয়। কালাম হতে হলে অবশ্যই বের হতে হয়। তো আল্লাহর কালাম অবশ্যই, যেটা তিনি কথা বলেছেন সেই কথা জিবরিল নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ডেকেছেন, যুগে যুগে নবীদের ডেকেছেন, ইয়া মূসা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, ইয়া মূসা ইয়া মূসা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, কুলনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তা রু'য়া, ইব্রাহিমকে ডাকছেন, তিনি মূসাকে ডাকছেন, তিনি যুগে যুগে প্রত্যেক নবীকে যখন প্রয়োজন তখনই ডাকছেন। তাহলে আল্লাহ তাআলা কথা বলেন, তাহলে আমরা কীভাবে ডাক শুনলো কী করে? তাহলে কথা বলেন। যারা বলে আল্লাহ তাআলা কথা বলেন না, তারা ভুল পথে আছে, সঠিক পথে নেই। এই গোষ্ঠী কারা? এদের মধ্যে হচ্ছে, এরা হচ্ছে মুতাজিলা এবং তথাকথিত আশায়রা এবং মাতুরিদিয়া তারা বলে কালাম নফসি, আল্লাহ তাআলা মনে মনে কথা বলেছেন। মনের কথা বাইর হলো কি করে এটা জিজ্ঞাসা করা দরকার সুন্দর করে। সবাব আমরা সহজে এটাই বুঝি যে আল্লাহ তাআলা কথা বলেছেন, লা ইউসাবিহি শাইউম মিন কালামিল মাখলুকিন, আল্লাহর বাণী কোনো মানুষের মাখলুকের মতো হতে পারে না, মাখলুক সৃষ্টি জগতের কারো কথার মতো হতে পারে না, কারণ তিনি স্রষ্টার বাণী আর সৃষ্টির বাণী সম্পূর্ণ আলাদা। এই জন্য জিবরিল আমিন নিয়ে আসলেও কেউ যেন তখনকার দিনে কেউ সন্দেহ প্রকাশ করেনি। বরং আশ্চর্য জিনিস হচ্ছে ওই সময়ে একবার মুসাইলামা কাদ্দাব মিথ্যাবাদী মুসাইলামা একবার সে দাবি করলো যে ওয়াল খাবিজাতে খাবজান ওয়াত তাহিনাতে তাহনান, এই কবিতা বানাই বললো যে এটা নাজিল হয়েছে আমার উপরে। তো এক লোক ছিল আরব, সে আয়েশা বললো যে হাদাল কালাম মা খারাজা মিন এল, এরা আরবরা সংক্ষেপ করে আল্লাহকে এল বলছে আর কি, মানে বাকিটা পুরোটা কয় নাই, এই কথা আল্লাহর পক্ষ থেকে বের হয় নাই, তুমি বানাই বলতেছ, বুঝে বলছে। তারপর এরকম তারা সবাই বুঝতো। এমনকি সে ছিল রবিয়া গোত্রের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুদার গোত্রের। মুদার এবং রবিয়া গোত্রের মধ্যে একটা হিংসা সারা জীবন চলে আসছিল। এই জন্য যখন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে দেখলেন রাসূল কথা বলতেছে, তার বাক্য শুনছে, শোনার পরে বলতেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী, তবে আমি রবিয়া গোত্রের। রবিয়া গোত্রের মিথ্যাবাদী আমার কাছে ভালো লাগে, সত্য মুদার গোত্রের সত্যবাদী। সে কী জন্য বললো? সে এটা জাতীয়তাবাদী চেতনা, হ্যাঁ, মানে ইসলামিক চেতনা তার মধ্যে না, তার হচ্ছে জাতীয়, আমার জাত্যাভিমান, আমার বাড়ি হচ্ছে অমুকখানে, আমি আমার নেতাজি, আমার অমুকের কথা আমার কাছে ভালো লাগে, আপনি সত্যবাদী হলো এটা আমি নিব না, এটা হচ্ছে ওদের অভ্যাস। তো এই জন্য সত্য কথা আল্লাহর বাণী এটা স্পষ্ট বোঝা যায়, কেউ ইচ্ছা করলেও এটা বুঝি প্রক্ষিপ্ত করতে পারে না। আর মানুষের বাণী সেটা আলাদা, স্পষ্ট বোঝা যায়। আমাদের ইমাম বলছেন এই জন্য যে ওয়াহুয়া কালামুল্লাহ তাআলা, এটা আল্লাহর বাণী, লা ইউসাউহি শাইউম মিন কালামিল মাখলুকিন, এই আল্লাহর বাণীর সাথে তুলনীয় কোনো মানুষের কোনো বাণী আসতে পারে না। এই জন্য আপনি যদি পড়েন বর্তমান ইনজিল, বর্তমান তাওরাত যদি পড়েন, আপনি অনেক জায়গায় পাইবেন যে লিখছে এরপরে তিনি অমুকখানে গেলেন, এরপরে তিনি মরে গেলেন, এটাকে মরার পরে কি ওহী নাজিল হয়েছিল কার করে, বোঝা গেল যে এটা আল্লাহর বাণী নয়, এটা তারা কি করছে নিজেরা জমা করেছে। এই জন্য আল্লাহ তাআলাও তার ইনজিল তার হওয়া থেকে মুক্ত করেছেন। তারা কি বলে? লুক লিখিত সুসমাচার, মথি লিখিত সুসমাচার। অর্থ কি? জন লিখিত সুসমাচার, যখন লিখিত সুসমাচার। অর্থ হচ্ছে এটা যেটা আল্লাহর সুসমাচার নয়, মানে আল্লাহর ইনজিল নয়, এটা লুকের ইনজিল, ওই ব্যাটার ইনজিল। এটা আল্লাহ তাআলা তার কিতাব থেকে মুক্ত করেছেন এটা সুন্দর করে। এই জন্য দেখবেন এটাতে কোনো আল্লাহর বাণীর খুব কম অংশই আছে, একেবারে নাই নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যে হ্যাঁ, আমাদের সিরাত গ্রন্থে যেমন কিছু কিছু আল্লাহর বাণী রাসূলের কথাবার্তা থাকে, ওখানে কিছু কিছু আল্লাহর আয়াত আছে, কিন্তু এটা আল্লাহর বাণী, পুরোটা আল্লাহর বাণী নয়। এই জাতীয় মনে করার কোনো সুযোগ নেই, কারণ পড়লেই বুঝতে পারে, যে কোনো মানুষ পড়লেই বুঝবে যে এটা আল্লাহর বাণী নয়। কারণ এটার মধ্যে এক এক মথি যা লিখছে লুক তারা উল্টাটা লিখছে, মথি 29 জন বানায় ফেলছে, লুক 19 জন বানায় ফেলছে, এরকম বহু আছে, হাজার হাজার, কেউ বলছে, কেউ 10 জন বলছে, এরকমও আছে। এর অর্থ হচ্ছে এটা আল্লাহর বাণী হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসে সেখানে বহুত মতবিরোধ পরিলক্ষিত হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কোরআনে কারীম সেটা প্রমাণ করে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও এই পরস্পর বিরোধী কোনো বক্তব্য নেই। যদি কোথাও আপনার মাথায় আসে, বুঝতে হবে যে আপনার বুঝের ভুল আছে, আল্লাহ তাআলার জ্ঞানের প্রত্যেক কোনো পথবিরুদ্ধতা নাই। আপনি বুঝতে হবে, বুঝার জন্য অবশ্যই তাফসিরের সাহায্য নেবেন অথবা আলেমদের সাহায্য নেবেন, বুঝে নেবেন যে আসলে এই অর্থটা কী। এরপর আমাদের ইমাম বলছেন ওয়ালা নাকুলু বিখালকিহি, আমরা কখনো বলবো না যে কোরআন মাখলুক, কোরআন মাখলুক, কোরআন সৃষ্ট, এটা আমরা বলবো না। এটা কারা বলতো? বলছিলাম মুতাজিলারা। কেন বলছে? তারা মনে করলো যে কোরআন যদি মাখলুক না হয় তাহলে আল্লাহ দুইজন হয়ে গেল, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে কোরআন। তার বিবেকের যতটুকু বুঝছে ততটুকু বলেছে, আসলে ঠিক নয়। আল্লাহ তাআলা বাণী, আল্লাহ তাআলা একটা গুণ কোনোদিন আলাদা সত্তা নয়। গুণ সত্তার জন্য, গুণ যদি আলাদা হয়ে যেত তাহলে আমার কথা বলা আলাদা কোথায় ধরতে পারবেন কেউ? গুণ আলাদা কিছু নেই। সুতরাং গুণ হচ্ছে সিফাত, সত্তার সাথে, জাতের সাথে লাগানো একটি জিনিস, এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই, আলাদা সত্তা হয় না। এদের বিবেকের মানে শূন্যতার কারণে তারা এই সমস্ত কথা বলেছে। এরপর হচ্ছে ওয়ালা নাখনুখালিকু জামাআতাল মুসলিমিন, আমরা মুসলিমদের ঐক্য ভঙ্গ করি না এই কথা দিয়ে। অর্থাৎ মুসলিমরা সবাই একমত যেটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, এই কোরআন আল্লাহর বাণী, আমরা এর বিরোধিতা করি না। দ্বিতীয় হচ্ছে আরেক অর্থ হচ্ছে এটা যে মুসলিমরা সবাই যে মতে থাকে মত থেকে বিরোধী হয়ে আলাদা কোনো মত পার্থক্য মত গ্রহণ করি না আমরা। মানুষ দেখবেন যারাই ফেরকা হয়েছে তারাই মুসলিম জমাত থেকে আলাদা হয়ে গেছে ধীরে ধীরে। এই জন্য কখনও ফেরকা বলে, যেমন শিয়া আলাদা হয়ে গেছে, খারেজি আলাদা হয়ে গেছে, কাদিয়ানি আলাদা হয়ে গেছে, বাহাই আলাদা হয়ে গেছে, যারা ফেরকা হয়ে গেছে ধীরে ধীরে তারা আরেকটা গোষ্ঠী হয়ে গেছে। কিন্তু মুসলিম উম্মার মূল স্রোত কখনো ফেরকা বন্ধুতে লিপ্ত হয় না। আজও যদি আপনি ভিন্ন একটা নাম দেন নিজের, আপনি আলাদা হয়ে গেলেন। এই জন্য কখনও আলাদা নাম দিবেন না। আমরা হচ্ছি মুসলিম, আমরা মুমিন, আমরা সহি আকিদার ধারক, সত্যি কথা কোরআন ও সুন্নাহর অনুসারী। এটাই হচ্ছে আমাদের বড় 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 পরিচয়। আমরা যদি কোনো নিজেদেরকে নাম একটা দিই, নতুন একটা নাম দেই, দেখবেন যে আরেকজন বলবো যে উনি তো আলাদা হয়ে গেছেন। এই জন্য নতুন নামে নয়। এই জন্য আমার কথা হচ্ছে এটা যে আমরা জায়েজ মনে করি না যে মত মুসলিমার যে মত আছে মত পথের চেয়ে নিজেদের আলাদা কোনো মত পথ আবিষ্কার করব। ইবনে সিরিন রহমতুল্লাহ এই জন্য বলতেন যে কিছু মানুষ যদি আলাদা কোনো মত গ্রহণ করে তখন মানুষ কিছু মানুষদের বাদ দিয়া ধরেন গোপনে সলা পরামর্শ করে নিজেরা নিজেরা আলাদা বৈঠক করে, নিজেরা আলাদা মত গ্রহণ করে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাহুম আলা তাসিস দালালা, তারা একটি পথভ্রষ্ট কিছু সাব্যস্ত করতে চাচ্ছে। এটা সাবধান থাকবে, মানে অর্থাৎ গোপন কিছু নাই। উম্মতুল মুসলিমা প্রত্যেকটি জিনিস সুস্পষ্ট, এখানে গোপনে কথা বলার কিছু দরকার নেই। যেটা সত্য এটা অবশ্যই বলবেন, কিন্তু এটা সবাই জানতে পারবে। এখানে গোপনে তিন চারজনে জানবে আর কেউ জানতে পারবে, বুঝবেন যে এরা তিন চারজনে কোনো একটা পথভ্রষ্ট নীতি অবলম্বন করতে যাচ্ছে। ওইখানে অতিরিক্ত মানে আর বলার সুযোগ নাই, এটা আমরা বুঝে গেছি। এরপরের ব্যাখ্যা আমরা চলে আসি। এরপরে আমাদের ইমাম বলতেছেন ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবি মা লাম ইস্তাহিল্লাহু, আমরা কাফের মনে করি না কিবলার অনুসারী যারা, তাদেরকে কাফের মনে করি না কোনো গুনার কারণে। মা লাম ইস্তাহিল্লাহু, যতক্ষণ সেটাকে হালাল মনে না করবে। হালাল মনে বিশ্বাস করার বিষয়, কর্মকাণ্ডে কথার দাবি দিয়ে হালাল করার বিষয় না। একজন মানুষ আমাকে গতকাল প্রশ্ন করছে যে তিনি তার ভাইকে সুদ খাইতে নিষেধ করেছেন, তারপর তিনি খান, তাহলে বোঝা গেল তিনি হালাল মনে করে সেটা শরীর কাফের হয়ে গেছেন। আমি বললাম যে এটা তো আপনি এইভাবে বুঝাতে পারেন না, তার অন্তরের খবর আপনি জানেন না। উনি হয়তো শয়তানের ফেরেবে ধোকায় পড়ে করছে, অন্যায় করতেছে, গুনাহ তার ভিতরে এইটা হয়তো আছে, কিন্তু উনি অন্যায় করতেছে, গুনার কাজ করতেছে। কবিরা গুনাহ করলে কাফের মনে করলে আপনি এইভাবে কথার দাবি দিয়ে তাকে কখনো কাফের বলতে পারেন না। এই ইস্তেহলাল হচ্ছে ইস্তেহলাল কলবি, অন্তরের মধ্যে যদি তার মনে করে যে না সুদ খাওয়া হালাল, তখন সে কাফের হয়ে যাবে। অন্তরের মধ্যে যদি মনে করে যে গোশ খাওয়া হালাল, কাফের হয়ে যাবে। অন্তরের মধ্যে যদি বিশ্বাস করে যে সালাত পড়ার দরকার নেই, তাহলে সে কাফের হয়ে যাবে। সেটা হচ্ছে অন্তরের বিষয়, ব্যক্তি বুঝতে পারে, বাইরে বোঝার কোনো সুযোগ নেই। যতক্ষণ না মুখে স্পষ্ট বলছে ততক্ষণ কিন্তু সেটা হয়নি। কিন্তু কোনো আমল থেকে আমি ধরে নিলাম, মনে করে নিলাম, যেহেতু তিনি তা করেছেন সেহেতু তিনি কাফের হয়ে গেছেন, এই জাতীয় কাম উম্মতে মুসলিমাদের চলে না। সেটা কীরকম? সেটা হচ্ছে তিনি যেহেতু অন্যায় করেছেন, অন্যায় করার অর্থ হচ্ছে তিনি অন্যায় জায়েজ মনে করেন, অন্যায় জায়েজ করার অর্থ হচ্ছে তিনি হালাল মনে করেন, হালাল মনে অর্থ হচ্ছে তিনি কাফের হয়ে গেছেন। এই জাতীয় প্যাঁচ লাগাইয়া উম্মতে মুসলিমাকে কাফের বলার কোনো সুযোগ নাই। এই জাতীয় যারা করে তারাই বর্তমানে বড় ফেতনাতে লিপ্ত আছে। এরাই দেখবেন যে এদের মধ্যে থেকে কয়েকদিন পর পরেই কিছু লোক বের হয় এবং দুনিয়াকে অশান্ত করে তোলে, এবং আমাদের দেশকেও অশান্ত করে এবং পৃথিবীকেও অশান্তি করে তোলে। এরা না বুঝে না জেনে এই কাজগুলি করে। এরাই হচ্ছে খাওয়ারেজ। এই জন্য আমাদের ইমাম খাওয়ারেজদের বিরোধিতা করে কথা বলছেন যে কোনো গুণের কারণে যতক্ষণ না সুস্পষ্টভাবে হালালের কথা আকীদা পোষণ করবে অথবা হালাল বলে ফেলবে ততক্ষণ তাদেরকে কাফের বলার কোনো সুযোগ নাই। একজন মানুষ কোরআন শরীফ পড়ে না, আপনি বলেন যে কোরআন শরীফ যেহেতু পড়ে না, কোরআন শরীফ বিশ্বাস করে না, কোরআন শরীফ বিশ্বাস না করলে কোরআন শরীফের অস্বীকার করছে, কোরআন শরীফ অস্বীকার করলে কোন দিকে চলে গেল এখন দেখেন না। কোরআন শরীফ অনেক কারণে পড়তে পারে না, সেহেতু সময় পাচ্ছে না, অথবা সে পড়তে পারেই না, হয়তো পড়তেই পারে না, কিন্তু তার কোরআনের প্রতি যে দরদ, দেখবেন কোরআনের কেউ আক্রমণ করলে সে রাস্তা বেরিয়ে গেছে, রিক্সাওয়ালা হলো, সে মনে করে যে আমার কোরআন অবমাননা করছে, কোনো কথা নেই। বোঝা গেল তার অন্তরে আসেই না, হয়তো সে প্রকাশ করতে পারছে না। সুতরাং কোনো মানুষ এই জাতীয় প্যাঁচ দিয়ে কাউকে কামড় বলা করছে, এটা খাওয়ারেজরা করতো কি বলতো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বের বের হয়ে গেছে বাকিটা আমরা মুখে উচ্চারণ করতে চাচ্ছি না। কি জন্য? কে ওসমান রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর আইন অনুসারে বিচার করেন নাই, কারণ তিনি নিয়ম মতো আমাদেরকে ভালো শাসক দেন নাই, তারপর উনি খারাপ শাসক দিয়েছেন। সুতরাং তিনি এই জাতীয় আইসা আইসা না না আপনি তো এই সেই পাশে আপনার ওনার বিরুদ্ধে আন্দোলন করে ফেললেন বিনা কারণে। ঠিক আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে খাওয়ারেজরা দাঁড়িয়েছে, যোগে যোগে খাওয়ারেজরা এই অন্যায় করেছে। খাওয়ারেজদের এখনও আছে খাওয়ারেজদের দাফন। একই রকম হতে হবে জরুরি না, কিছু না কিছু মিল তাদের মধ্যে থাকে, তাদের মধ্যে কিছু মধ্যে মিল থাকে। দেখবেন যে এদের মধ্যে একটা বড় মিল হচ্ছে তারা সুফাহুল আহলাম, আকল কম। দ্বিতীয় মিল হচ্ছে তাদের মধ্যে আলেমের অভাব, সত্যিকার আলেম তাদের মধ্যে নাই। কোনো বড় আলেম তাদেরকে দেখবেন না আপনি, যারা কোরআনে তাফসির করতে পারে, হাদিসের ব্যাখ্যা করতে পারে, অথবা যারা কোনো বড় ডিগ্রিদারি কেউ তাদের মধ্যে পাবেন না। সবসময় পাবেন ছোটোখাটো দুই চারজন হঠাৎ করে বড় হয়েছে, তাদের দেখবেন যে ওদের নেতা হয়ে গেছে এটা, এবং এই নেতা নিয়ে তারা খুব খুশি। এই জাতীয় খাওয়ারেজ এখনও আছে এবং যুগে যুগে তারা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে যারা ছিল আলেম, খাওয়ারেজরা ওদেরকে বলতো যে জমহুর, গণমানুষের দল, গণমানুষ, আর ওরা হলো বিশেষ দল, এরকম মনে করতো। তখনকার সময় খাওয়ারেজরা নিজেদেরকে বিশেষ দল মনে করতো। বর্তমানে একটি গোষ্ঠী আছে যারা নিজেদেরকে বিশেষ বাহিনী আর অন্যদেরকে সরকারি বাহিনী, গণবাহিনী, গণমানুষ ইত্যাদি মনে করে থাকে। এই জাতীয় মানুষগুলো ফেতনা তৈরি করছে। এই জন্য মনে রাখতে হবে, কখনো আমাদের ইমাম যেটা বলছেন শুনে রাখেন, বলতেছেন ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিদামিন মা লাম ইস্তাহিল্লাহু। যতক্ষণ পর্যন্ত সুস্পষ্টভাবে হালাল ঘোষণা না করবে বা হালাল প্রমাণিত, হালাল বলছে প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো গুনার কারণে কাউকে আমরা কাফের বলি না, কাফের বলি না। এটা হচ্ছে খাওয়ারেজদের বিরুদ্ধে। দ্বিতীয়টাও আছে, দেখেন ওয়ালা নাকুলু লা ইয়াদুররু মাল ঈমান যামুন লিমান আমিলাহু। আমরা এটাও বলি না যে ইমানের সাথে যত গুনাই করুক কোনো ক্ষতি হয় না, এটা আমরা বলি না। এটা কারা? মুরজিয়ারা। মুরজিয়ারা বলে যে যত গুনাই করুক আমার ইমান একেবারে মজবুত, আমরা পাথর, ইস্পাত, পাথরের মতো ইমান, আমার ইমানের কোনো ক্ষতি নাই। নামাজে পড়ে না, সালাত আদায় করে না, কিছু করে না, দ্বীনের কোনো কথাই শুনে না, তারপরে ইমান আছে। ইমান কেমনে থাকলো? ইমান কই আছে? ইমান আছে, হ্যাঁ একটু ইমান হয়তো আছে, তার একবারে ইমান না থাকলে কাফের হয়ে যাবে, এটা আমরা বলছি না। কিন্তু তার ইমানের ক্ষতি হয় না, একথা আমরা কখনো বলি না। আমরা বলি যতই একটা মানুষ গুনাহ করে তার নুকতাতুন সাউদা, অন্তরে একটা কালো দাগ পড়ে, এক সময় সেটা কলবটা উল্টে যায়, কাল কুজে মাখজিয়ান, যেভাবে কলব উল্টে একটা পেয়ালা উল্টে গেলে সেখানে পানি যতই ডালের কাজ করে না, তেমনি এই সমস্ত অন্তরের ভিতরে যতই ইমানের কথা ঢুকে প্রমাণ কিছু কাজে লাগে না, এরকম অবস্থা হয়। কিন্তু এই ইমান একবারে চলে যায় কখন? যখন সে সম্পূর্ণরূপে ইমানের জিনিস যেগুলো আর কারণ ইমানের কোনো কিছু অস্বীকার করে বসে, অথবা মালুম মিনা দ্বীন বিদ্দরুরা, অর্থাৎ দ্বীনের অংশ হিসাবে সুস্পষ্ট আছে এমন জিনিস অস্বীকার করে বসে। যেমন সালাত অস্বীকার করলো, যাকাত অস্বীকার করলো, সাওম অস্বীকার করলো, এই যদি কিছু অস্বীকার করলে সেই ইমান থেকে চলে যাবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কী করেছেন? যুদ্ধ করেছেন। সালাত অস্বীকারীকে সাহাবায়ে কেরাম সবাই বলতেন যে কাফের। শাকিক ইবনে আব্দুল্লাহ আল বালাখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আদরাকতু সালাতিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ৩০ জন সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম কানু ইয়ারাউনা তারকা সালাতি কুফরান, প্রত্যেকে সালাত ত্যাগকারীকে কাফের বলতেন। তাহলে বোঝা গেল এই জন্য অস্বীকার পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ যেই কাজগুলো দ্বীন মিনা দ্বীন বিদ্দরুরা, দ্বীনের অংশ হিসাবে সবাই জানে, তা কোনটা অস্বীকার করাটা কী হবে? কাফের করে দিবে। এটা ক্ষতি করবে না, একথা মুরজিয়াদের মতো আমরা বলবো না। যারা মুরজিয়া অর্থ হচ্ছে যারা আশা করে, কোরআন কারীম অর্থ যারা আশা করে যে আমরা যাই করি না কেন আল্লাহ মাফ করে জান্নাত দিবে, জান্নাত কার জন্য রাখছে? আমার না দিল, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ মুরজিয়ার আরেক অর্থ হচ্ছে যে তাখির করা, তাখির হচ্ছে আমল লাগবে না, আমলকে পিছিয়ে দিল। এই দুই অর্থেই মুরজিয়াটা, এটা কি একটা নিন্দনীয় বাক্য। মুরজিয়া কখনো হতে পারবে না, কেউ খাওয়ারেজ হতে পারবে না। আর দ্বীনুল হক বাইনাহুমা, হক হচ্ছে এর মাঝখানে, হক হচ্ছে এর মাঝখানে, অর্থাৎ খাওয়ারেজ নয়, মুরজিয়াও নয়, মাঝখানে হচ্ছে হক। সেটা কি? তিনি বলতেছেন নারজু লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা ইয়াফু আনহুম, আমরা আশা করি যে আল্লাহর নেক বান্দাদের উপর, যে আল্লাহ তাআলা নেক বান্দা যারা আছে, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আর নারজু বলে না যে ক্ষমা করতে হবে, এটা বলে নাই, এটা কাদের কওল? এটা হচ্ছে খাওয়ারেজ এবং মুতাজিলাদেরও কওল যে আল্লাহ কেন ক্ষমা করবে না, ক্ষমা করে দিতে হবে, বাধ্যতামূলক আল্লাহর উপরে ওয়াজিব করে দিল একটা কিছু। আবার বলে যে না আল্লাহ বিচার করতেই হবে, তা জাহান্নামও দিতে হবে। দুই বিচারের মাঝখানে পড়ে গেছে, মানে আল্লাহ মুহাম্মদ ওদেরকে ওরা আল্লাহর চাপাই দিচ্ছে জোর করে, একটা বিরাট বিপদ লাগাই দিচ্ছে। কিন্তু আমরা বলি যে আশা করি, নারজু আশা করি লিল মুহসিনিন আল মুমিনিন, ইমানদার এবং মুহসিন। ইমানদার মুহসিন কারা? আসলে মুহসিন কারা? ইমানদারের চেয়ে উপরের স্তরে যারা, তারা মুহসিন। যারা হচ্ছে আমলগুলি করেছে, অতিরিক্ত নফল আমলও করে, যারা বিশ্বাসে মানে যে কাজগুলি তার ফরজ না সেটাও তারা করে, এটা হচ্ছে মুহসিন। আমরা মুহসিন ইমানদারদের জন্য আশা করি যে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, অর্থাৎ মুহসিন হয়ে গেছে তার জন্য জান্নাত অবধারিত, এটা আমরা বলি না। হ্যাঁ, ওয়ুদখিলুহুমুল জান্নাতা বিরাহমাতিহি, আমরা বলি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কি সে আল্লাহ রহমতে, তাদের আমল দিয়ে নয়। এই জন্য নয় যে তারা মুহসিন হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। মুহসিন আউলিয়া না, আবার তারা সিটাকে মানুষ থাকলে কেউ মুহসিন আউলিয়া, একজনই মুহসিন আউলিয়া হয়ে গেছে। তো মুহসিন আল্লাহ নেককার মুহসিন বান্দাকেও আমরা মনে করি যে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। অনেক আছে মনে করে থাকে আমার তো কোনো অপরাধ নেই, আল্লাহ আমার ক্ষমা করবো কি জন্য, আবার আমার সুপারিশের কী দরকার, আবার আমার এই দরকার কি আল্লাহ তাআলা আমার কেন, এইগুলি হচ্ছে অহংকার। সে যদি ভালো করে একদিনের আমল তাকায় দেখবে যে কত কালো জিনিস তার অন্তর আমল নামায় আছে, কিন্তু অহংকারের কারণে সে ফেটে পড়তেছে। নবীরা যেখানে সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তাই না? তারপর সাহাবায়ে কেরাম সারা জীবন কান্নাকাটি করেছেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবী সাহাবায়ে কেরামকে, কিন্তু তারা গুনাহ, তাদের গুনাহ নাই এটা আমরা কখনো বলি না, এটা কিন্তু মনে রাখবেন। অনেকেই বাড়াবাড়ি করে বলে দুইটা শব্দ ভুল, আল আম্বিয়াও মাসুমুন ওয়াল ওয়াসসাহাবাতু মাহফুজুন। আল আম্বিয়াও মাসুমুন ঠিক আছে, দ্বিতীয় অংশটা ঠিক নেই। আর সাহাবাতু মাহফুজুন এটা কেউ বলে নাই। সাহাবায়ে কেরাম, হ্যাঁ জান্নাতের কথা আসছে, আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাত দিবেন, এটা হাদিসে আসছে। মাহফুজুন অর্থ হচ্ছে তাদের কোনো ভুল হইতে পারে না, এটা কেউ বলে নাই। তাহলে এটা হচ্ছে বাড়তি কথা, এটা কেউ বলা যাবে না, এটা আকীদার বাড়তি, আকীদার মধ্যে বাড়তি ঢুকানো, প্রবেশ করানো, সেটা করবো না। তবে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, আমরা তাদের প্রশংসা করব, তাদের কোথাও কোনো সমালোচনা আমরা সহ্য করব না, সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা আমরা সহ্য করব না। তবে বাড়াবাড়ি করতে করতে নবীদের পর্যায়েও নিয়ে যাব না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের, কেমন? তাহলে নারজুলিল মুহসিনিন আল মুমিনিন আইয়াফু আনহুম, ইমানদার মুহসিন যারা তাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা, এটা আমরা আশা করি। ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা বিরাহমাতিহি, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করেন তার রহমতে। কার? আল্লাহর রহমতে। আমরা ওই হাদিসটা জানি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ জান্নাতে যেতে পারবে না তার আমল দিয়ে। কীভাবে যাবে? বিরাহমাতিহি, বেরহমা, আল্লাহর রহমতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনিও না, কোনো আমিও না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, যদি না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে দেন তো আমি জান্নাতে, আমারও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আল্লাহর রহমত লাগবেই, আল্লাহর রহমত লাগবেই, আল্লাহর রহমত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা না'মালু আলাইহিম, আমরা তাদের জন্য নিঃসঙ্ক হয়ে যাব না, বয়হীন হয়ে যাব না। কাদের? নেককার বান্দা যারা, মুহসিন বান্দা যারা, তাদের মধ্যে তারা ভয়হীন, নিঃসংকোচিত হয়ে যাবে না, তাদের ভয় নাই, মানে তারা কোনো যা ইচ্ছে তা করতে পারে, তাদের কোনো ভয় হবে, তারা জান্নাতে চলে যাবে, তাদের আমাদের 10 জনকেও নিয়ে যাবে, কিছু তো মানুষ মনে করে এরকম, ঠিক না? ওলি যারা আছে যে ওরা তো যাবে যাবে, আমার গোষ্ঠী শুদ্ধ নিয়ে চলে যাবে, এই জাতীয় এই কোনোটাই করা যাবে না কোনো কারো ব্যাপারে, যতক্ষণ না সরাসরি নির্দেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত সরাসরি জান্নাতি বলা না হবে কোরআন এবং সুন্নাহ, ততক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে আমরা নিঃসংকোচিত হতে পারবো না, নিঃসংকোচিত বয়হীন হতে পারবো না যে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, কোনোটাই বলতে পারছি না। আমরা শুধু আশা করবো যে আল্লাহ হয়তো তাকে জান্নাত দিবেন, ভালো কাজ করেছে। তাফাউল করবো, তাফাউল অর্থ কি? সুলক্ষণ নেয়া, সুলক্ষণ নেয়া, যে ভালো অবস্থায় মারা গেছে, নামাজ রোজা পড়তো, হজ করেছে, ভালো, অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, আশা করে তিনি জান্নাতি, এটা বলতে পারবেন। কিন্তু তিনি জান্নাতি বলে দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই, এটা বলতে হবে না, কেমন? অথবা তিনি জাহান্নামে এটা বলার কারো ক্ষমতা নাই, কেন? কীভাবে বলবো জাহান্নামী? এমন তো হতে পারে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, যদি কাফের কুফরি অবস্থা মারা যায়, তার জন্য জাহান্নামে সাক্ষী দিতে হবে যে জাহান্নামে মারা গেছে, যে জাহান্নামে যাবে, আল্লাহ কোরআন জাহান্নামে চলে যাবে, আল্লাহ কোরআনে বলেছেন তাদের সম্পর্কে, কেমন? যেমন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতুহুম কুফার ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান, জমিন পূর্ণ করে স্বর্ণ দিল, যারা কুফরি অবস্থা মারা গেছে আল্লাহ বলছে তারা জাহান্নামে যাবে, কাফের তারা। হ্যাঁ, আল্লাহ তাদের সম্পর্কে, সুতরাং আমরা এটা বলতেই হবে, এটাই হচ্ছে যে আসলি কাফের, আসলি কাফের অর্থাৎ মূল কাফের, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মূল কাফের, এদের সম্পর্কে বলতেই হবে এরা কাফের, না বললে মাল্লাম ইউকাফিরুল মুসলিমিনা মাল্লাম ইউকাফিরুল কাফের, যে ব্যক্তি اصلی کافر کے کافر بولبے نا سیٹا تار ایمانر خلل ارتھات ایمان تھکبے نا تار ایمان تھکبے نا برং তাদের কাফের বলতে হবে। এখন কিছু মানুষ আছে কয় যে ইহুদি নাসারাই কাফের নাকি, তারা সন্দেহ করে না ইহুদি নাসারা অবশ্যই কাফের মনে করতে হবে, কারণ কাফের অর্থ কোনো গালি না, কাফের অর্থ কি আমরা তার গালি দিচ্ছি না, এরা অস্বীকারী। অস্বীকারী কি? আমাদের নবীকে মানে নাই, আমাদের কোরআনকে মানে নাই, আমাদের আল্লাহকে এক তাওহীদ আমার আল্লাহ যেন তাওহীদ প্রতিষ্ঠা করে নাই এটা বলা উদ্দেশ্য, এটা হচ্ছে কাফের। আমরা তার গালি দিচ্ছি না, তার কেউ কেউ এটা গালি মনে করলেই মানে ইমান নিয়ে আসো, আমরা তোমার আর কাফের বলবো না, তাই না? তো সমস্যা নাই, কিন্তু তোমার আমার ইমান তার শুনতে হইলে তোমাকে আমার কথা শুনতে হবে, তোমাকে আল্লাহর উপর ইমান আনতে হবে, রাসূলের উপর ইমান আনতে হবে, কিতাবের উপর ইমান আনতে হবে, ইমানের ৬টি রকম তোমার মধ্যে পাওয়া যেতে হবে, এর কোনোটাই বাদ ইসলাম তোমাকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের আরকানগুলো তোমার মধ্যে থাকতে হবে, হালাল হারামের সীমা মেনে চলতে হবে, তাহলে তুমি ইসলামে প্রবেশ করতে পারবে। আচ্ছা, এখন আমরা বলছি ওয়ালা নামানু আলাইহি ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, এবং তারা জান্নাতি এটা আমরা বলবো না, তারা জান্নাতি এটা আমরা বলবো না, আশা করবো শুধুমাত্র বড় বড় আল্লাহর ওলি যারা, তো আপনাদের নিকট আল্লাহর ওলি, আল্লাহর ওলি কে? আসলে আল্লাহর ওলি কে আমরা এটা প্রমাণ করেছি, আল্লাহর ওলি কে উনি আগে বলে দিয়েছেন যে ইমান যার আছে, আগে বলে দিয়েছেন অথবা সামনে আসবে, যার ইমান আছে এবং যার তাকওয়া আছে সে হচ্ছে আল্লাহর ওলি। এটা কোনো ব্যক্তি নয় যারা সুন্দর কাপড় পরে আসছে, অথবা কোনো মজলিস খুলে বসছে, অথবা কোনো দরগা নামাই বসছে, হ্যাঁ, অথবা তারা বংশ পরম্পরায় কি বসেছে, এরা পীরজাদা হইয়া বসেছে, ওরা আল্লাহর ওলি, এটা এটা কথা নয়। ওলি কারা হবে? আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নেই, চিন্তিত হবে না, পেরেশান হবে না। তারা কারা? তারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়ার অধিকারী হলে তারা আল্লাহর ওলি। এই ব্যক্তি হতে পারে কোনো রিকশাওয়ালা, ইমান তাকওয়া অবলম্বনকারী। এই ব্যক্তি হতে পারে কোনো ক্ষেত খামারে কাজ করে ব্যক্তি, হালাল হারাম মেনে চলে, তার কোনো সে চিন্তা করে সারাদিন যে আমি কীভাবে বেঁচে থাকবো গুনাহ থেকে, সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। আবার আলখাল্লা পরে বসে আছে সে আল্লাহর সবচেয়ে বড় নাফরমান ব্যক্তি হতে পারে, কারণ আপনারা জানেন এই বিষয়ে আপনাদের কাছে আমাদের বলার কিছু থাকে না। বহু মানুষ আছে যারা বড় বড় দরবার খুলে বসেছে, ঠিক না? তারা সবচেয়ে বড় অপরাধী আমাদের দৃষ্টিতেই, কারণ তারা যে সমস্ত কথা বলছে সেগুলি কুফুরির চেয়েও মারাত্মক, আরও মারাত্মক বড় ধরনের কুফুরি। সেখানে আমরা তাদের নাম ধরে আর ঝগড়া করতে চাচ্ছি না, স্পষ্ট জিনিসটা। তাহলে বোঝা গেল যে কারোর জন্য জান্নাতের সাক্ষ্য দিতে আমরা পারি না। এমনকি সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমরা রহমতুল্লাহ আলাইহি দোয়া করি আল্লাহ তাআলা যেন রহমত করুন, এমনকি সঞ্জারি মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি এবং শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তাই না? এরা এই দেশে, এর মধ্যে দুই একজন তো আমাদের দেশেই আছে বাংলাদেশে, একজনই ভারতে, একজন বাগদাদে। এরা আল্লাহর ওলি, এটাকে আমরা কোনো সাক্ষ্য দিতে পারবো? আমরা আশা করতে পারি যে এরা আল্লাহর ওলি ছিল, অথবা ধারণা করতে পারি যে আল্লাহর ওলি ভালো মানুষ ছিল, নিঃসন্দেহে ভালো মানুষ ছিল, ধারণা করতেই পারি একটা মানুষ সম্পর্কে। যেমনিভাবে আপনি আপনার বাবা সম্পর্কে ধারণা করেন যে ইনি ভালো মানুষ ছিল, ন্যাক ছিল, কোনো সালাত আদায় কাজা করতো না, যারা সালাত কাজা না করে এরা আল্লাহর ওলি হওয়া বেশি উপযুক্ত। তো আমরা এরকম ধারণা করতে পারি, আশা করতে পারি, কিন্তু এরা একেবারে জান্নাতি এমন সাক্ষ্য যদি কেউ দেয় কি হবে? এটা আল্লাহর উপরে কথা বলা হবে, কারণ জান্নাতের সাক্ষ্য আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? নবীদের দিয়েছেন। আর কাদের দিয়েছেন? কোরআনে কারিমে সাহাবায়ে কেরামের জন্য দিয়েছেন, আর কারোর জন্য জান্নাতের সার্টিফিকেট দেন নাই। তাহলে বোঝা গেল যে মানুষকে এই জাতীয় কারণে কাউকে, মানে যত নেককার বান্দাই হোক না কেন, জান্নাতি বলার কোনো সুযোগ নাই। জান্নাতি বলার কোনো আমরা আশা করতে পারি, নারজু, আল্লাহর কাছে আশা করে তিনি ক্ষমা করে দিবেন এবং তাকে তার রহমতে জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু সরাসরি জান্নাতি এই সাক্ষ্য দেওয়ার অধিকার আমাদের নাই, অধিকার আমাদের নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক ছোট বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা উম্মাহাতুল মুমিনিন কেউ বললেন যে তুবা লিউসফুরিন মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতে একটা পাখি হবে, এই এর জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিভাবে জানলে? আমি জানি না, তুমি জানলে কি করে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন সেটা বলবো না। কথা কেন বললে? তুই যেটা জানো না, আমি জানি না, তুমি বললে কি করে? রাসূল নিষেধ করে দিয়েছে। এর অর্থ হচ্ছে অগ্রিম কথা বলা যাবে না। তো অগ্রিম আমি কেমন জানি সে কি? হ্যাঁ, রাসূল তারপর তখন বললেন যে আল্লাহু আ'লামু মা কানু আমিলিন, আল্লাহ জানে কি হবে তার, আমি জানি না, তুমি বলছো কেন? অর্থাৎ অগ্রিম কথা বলা নেই। যতক্ষণ রাসূল বলেছেন কোনো ব্যাপারে ততক্ষণ আমরা কোনো কথা আগ বাড়িয়ে বলবো না। হ্যাঁ, ইমানদারদের সন্তান, পরবর্তী রাসূলকে জানানো হয়েছে যে ইমানদারদের সন্তান কোথায় যাবে, ইমানদারদের সন্তান জান্নাতে যাবে, সন্তানদের নিয়ে যাবে। আর কাফেরের সন্তানকে আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা অনুসারে পরীক্ষায় টিকলে জান্নাতে যাবে, পরীক্ষা না হলে পরীক্ষাতে হেরে গেলে কোথায় যাবেন, জাহান্নামে চলে যাবে। সেটা জানানো হয়েছে পরবর্তীতে। ওই সময় পর্যন্ত অগ্রিম কথা বলতে তিনি সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। তুবা লিউসফুরিন মিন আসাফিল জান্নাহ, তুমি জান্নাতের পাখিসমূহের একটি পাখি, তুমি কেমনে বুঝলে এটা আল্লাহ জান্নাতের পাখিসমূহ? নিষেধ করা হয়েছে। আর জান্নাতে গেলে ওরা পাখিতে হবে না, এরা হবে, জান্নাতে গেলে এরা হবে কি গিলমান, যে খাদামুল জান্নাহ, জান্নাতের খাদেম হবে, কোনো কোনো বর্ণায় আসছে। এবং সুর মাকে নিয়ে যাবে, যে মাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছিল সে মাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। ছোটো বাচ্চার যদি কোনো পেটে বাচ্চা নিয়ে মারা যায় কোনো মা, সে বাচ্চা মাকে টেনে নিয়ে আমি জান্নাতে নিবই নিব, নিয়ে চলে যাবে। মায়ের জন্য এটা একটা সুসংবাদ যে এই অবস্থায় সে মরে। এটা হাদিসে আসছে, সহিহ হাদিসে। বোঝা গেল যে এগুলি কিছু হবে, কিন্তু অগ্রিম বলা যাবে না এটা জান্নাতি অমুক জান্নাতি তেমন কিছু বলা যাবে না আমাদের। এগুলি আমরা বলবো যে আল্লাহর উপর আশাবাদী, তিনি জান্নাত দিবেন তাকে, তিনি তো ভালো অবস্থায় গেছেন, আশাবাদী আমরা এরকম বলতে পারবো। ওয়ানাস্তাগফিরু লিমুসিইহিম, দ্বিতীয় অংশ। এটা কাদের জন্য বলছে? এতক্ষণ যারা ভালো কাজ করেছে তাদের জন্য, নেককার যারা, মুহসিন যারা, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাই না? তাদের ব্যাপারে ততক্ষণ কথা বলেছেন। এরপর বলতেছেন যারা গুনাহগার তাদের ব্যাপারে কি বলি আমরা? ওয়ানাস্তাগফিরু লিমুসিইহিম, আমরা নিজেরাই ক্ষমা চাই তাদের মধ্যে যারা অপরাধী তাদের ব্যাপারে। ইমানদারদের যারা অপরাধী, অপরাধ করেছে, গুনাহ করেছে, নিয়ম মানে চলেনি, নিয়ম শৃঙ্খলা মানেনি, আল্লাহর দেয়া বিধানের মধ্যে বিধান পালন করতে তাদের মধ্যে কি দেখা গেছে? সবসময় কি অলসতা দেখা গেছে, করেনি অথবা বিরোধিতা করে গেছে ভুলে, এদের পরে আমরা কি করি? নাস্তাগফির, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করি না যখন দাঁড়াই, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বানা, দোয়া করতেছি না? আবার আল্লাহুম্মা ইগফির লাহুম, আল্লাহুম্মা আফিহিম ওয়াফি আনহুম ওয়াকিম নুজুলাহুম, দোয়া করতেই আসি। আবার বলি আল্লাহুম্মা জাযি বিল হাসানাতি ইহসানা ওয়া বিস সাইয়্যাতি আফওয়া ওয়া গুফরানা, দোয়া করতেই আসি। এই দোয়া আমরা করতেই থাকবো, কেন? এটাই হচ্ছে দোয়া, দোয়ার জায়গা। ওয়া নাস্তাগফিরু লিমুসিইহিম, তাদের মধ্যে যারা অপরাধী, তাদের মধ্যে যারা ভুল করেছে, তাদের মধ্যে যারা গুনাহ করেছে, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে থাকি, আমরা ক্ষমা প্রার্থনা করবো। ওয়া নাখাফু আলাইহিম, আর আমরা এদের উপর ভয় করব। ভয় করব কি? যে যদি ক্ষমা না করে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আমরা দোয়া করছি কিন্তু আমরা ভয়েও আছি, ভয় থেকে মুক্ত হব না। আগেরটাও কিন্তু নিঃশঙ্ক হব না। আগেরটা কি? যারা বহুত আমল করেছে এদের কোনো ভয় নাই, জাহান্নামে যাবে না এমন কথা, শুধুমাত্র আমরা অন্যদের তাদের বলতে হবে যাদের ওখানে সুস্পষ্ট কি আসছে, নস আসছে, নস আসছে, সুস্পষ্ট ভাষ্য আসছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল ফিল জান্নাহ, রাসূল জান্নাতে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের সুসংবাদ দিয়েছেন। এর বাইরে তিনি বেলালের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর বাইরে এক কালো মহিলার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর বাইরে তিনি আম্মার ইবনে আম্মারের সুসংবাদ দিয়েছেন, এর বাইরে বেশ কিছু সাহাবী যাদের সংখ্যা কম নয়, যে 70 ঊর্ধ্ব সাহাবীকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যে অর্থ এগুলি বাদে সরাসরি বলতে পারেন আলাল ওমুম বলবো যে সাহাবায়ে কেরাম জান্নাতি, কিন্তু এর বাইরে আর কাউকে জান্নাতি বলার সুযোগ নাই, জান্নাতে বলার সুযোগ নেই। তাদের নিঃশঙ্ক হবো না, জান্নাতে যাবে আর কোনো কথা নেই, জান্নাতে চলে যাচ্ছে এটা বলতে পারবো না। তেমনিভাবে যারা গুনাহগার তাদের ব্যাপারে আমরা কি করব? সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা চাইব, কিন্তু ভয়ও করব যে হয়তো আল্লাহ তাদের ক্ষমা নাও করতে পারে। ক্ষমা না করলে যে কী হবে, এই ব্যাটার কী যে হবে, যে অন্যায় করেছে, আহারে ভয় লাগে। এই যে ভয় থাকবে, আমার অন্তরে থাকতে হবে, প্রত্যেকটি অপরাধীর অন্তরে এরকম ভয় থাকতে হবে। ওয়ালা নুকান্নিতুন, তবে তাদেরকে নিরাশ করব না, নিরাশ করার কোনো সুযোগ নেই, নিরাশ করার কোনো সুযোগ নাই। ওই বেটার ঘটনা আপনাদের জানা আছে, 99 জনকে মারার পরে একজনের কাছে যাইয়া বলল দরবেশের কাছে, দরবেশ আমি তো 99টা মারছি, তোমার কাছে বলো কি অবস্থা। বলো তোমার আবার তওবা, তোরে দিয়ে 100 পুরাইলাম, যা আর তো মরে গেছি আর কি। এরপরে এক আলেমের কাছে যাই বলছে আমার তো 100টা মারিয়ে আইছি, এখন আপনি কি বলেন? কারণ আল্লাহর রহমত থেকে তো কাউকে নিরাশ করা যাবে না, তবে তুমি যেখানে আছো এখানে পরিবেশ ভালো না, এখানে থাকলে তুমি আরো খুন করবা, তুমি ভালো মানুষদের কাছে চলে যাও। তখন রওনা হয়েছে তওবা করে ভালো মানুষ দিকে, আল্লাহ তার বিশেষ রহমতে তাকে ক্ষমা করেছে। এটা সব মানুষের জন্য হবে এরকম জরুরি না। কেউ আবার মনে না করে বলে আমি 100টা মাইলে এবার ভালো মানুষের কাছে যাবো, এটা যেন মনে না করে কেউ। আবার কাউকে মারা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের পরে বড় অপরাধ হচ্ছে কাউকে হত্যা করা। হাসরের মাঠে এই জন্য জবাব দিতেই হবে তাকে। কারণ সে কয়েকটা হক নষ্ট করেছে, ব্যক্তির বেঁচে থাকার হক নষ্ট করেছে, পরিবারের হক নষ্ট করেছে, তার সন্তান সন্তানের অধিকার নষ্ট করেছে, আল্লাহ তাআলার অধিকার নষ্ট করেছে, হকুল্লাহ হকুল ইবাদ নষ্ট করেছে। এই জন্য হাসরের মাঠে সেটার জন্য সে জবাবদিহি করতে হবে এবং সে তার মতো বিপদে আর কেউ পড়বে না যে হত্যাকারী মত বিপদে আর কেউ থাকবে না, কোনো দেশে বেশি বিপদ থাকবে। ওরা বলছিলাম ওরা কান্নেতুন, তবে আমরা অপরাধীকে কখন নিরাশ করবো না। আমার কাছে একজন আসে বলতেছে যে আমি এই অনেক আমার তো আমাদের এই ক্ষমা হবে কিনা, আমি তো কিচ্ছু শুনবো না, তুমি শুনে আমাকে বিপদে ফেলাইও না, তুমি আমাকে শোনাইবে না, তোমার জিনিসটা নিয়ে তুমিই থাকো। আমি তোমাকে শুধু এটা বলবো যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসলাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা তোমরা যারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করেছো, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যেটাই হোক না কেন, আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, সবই আল্লাহ ক্ষমা করবেন। তুমি আর জীবনে দ্বিতীয়বার এই কাজটি করো না, তওবা করে ইস্তিগফার করো যে আর কোনোদিন যাবো না, যে শর্তগুলি আছে তওবার সেগুলি করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, আমরা এতটুকু আশা দিতে হবে। তবে তুমি এটার উপর কতক্ষণ থাকতে পারো তুমি নিজে চিন্তা ভাবনা করে দেখো। এই যে তওবা করছো, অঙ্গীকার করছো আল্লাহর সাথে যে আমি এই কাজটা ত্যাগ করলাম, তওবার শর্ত কি? কাজটা ত্যাগ করা এক নম্বর শর্ত। দুই নম্বর হচ্ছে যে ভবিষ্যতে এই কাজে যাব না দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, তাই না, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। তারপরে তৃতীয় হচ্ছে যে মানুষের হক হলে সেটা তাদেরকে ফিরিয়ে দেয়া। তাহলে বোঝা গেল এই শর্তগুলোকে আপনাকে পরিপূর্ণভাবে অনুধাবন করতে হবে, মন থেকে আসবে সাধারণ যে আমি দৃঢ় প্রতিজ্ঞ আর কোনোদিন এটা করবো না, তাই না? এই জিনিসগুলো থাকলে তো তওবা কবুল হবে। তা আপনি এটা করতে পারেন কিনা দেখেন, আলহামদুলিল্লাহ এটা যদি থাকতে পারেন হয়তো দেখবেন যে আল্লাহ এই তওবার কারণে আপনি ওদের উপরে উঠে যাবেন যারা অন্যায় করেন, হচ্ছে অহংকারে ফুলে বসে আছে, অন্যায় করে নাই, এখন বলে যে আমার কি অপরাধ আছে নাকি, আমি তো জান্নাতে না দিই কোথায় দিব। এর চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কুল্লু বনি আদম খাত্তা, বনি আদম প্রত্যেকে ভুল করে, প্রত্যেকে গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। এবং এটাও বলেছেন আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে ওই ব্যক্তির মতো হয় যেন তার কোনো গুনাহই নাই, তার গুনাহই নাই। তো এই সুযোগটা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত তওবা করা, কিন্তু কাউকে নিরাশ না করা। অনেকে আছে খুশে খুশে শুনতে চায় বল কি হয়েছে, এটা একটা মজা পায়, নাউজুবিল্লাহ। এই জন্য কারো অপরাধ শোনার জন্য আপনি কান খাড়া করবেন না, কারণ আপনার এই কান সাক্ষ্য দিবে হাসরের মাঠে যে আমি অমুকের অপরাধ শুনেছিলাম, তার জন্য বিপদ, আপনার কানের জন্য বিপদ। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনার কাছে কেউ কেউ কারোর বিরুদ্ধে বললে আপনার দায়িত্ব হবে বলা যে আপনি তার সম্পর্কে আমার সুধারণা আছে, আল্লাহর কাছে তুমি ভালো পাবে, আমার কানটা তুমি নষ্ট করিও না, আমাকে খারাপ ধারণা করতে দিও না তার সম্পর্কে। আমাকে একজন ফোন করে বলতেছে অমুক হুজুর সম্পর্কে আর কিছু বলে শোনেন, এক মহিলা এই করছে, আমি শুনবো না, আল্লাহর রাস্তায় আপনি রেখে দেন। কেন শুনবেন না? আপনাকে বিচার করতে হবে। আমি বিচারক নই, আপনি কোর্টে যান। কেন একটু শোনেন না? আমি কিচ্ছু শুনবো না, আমি টেলিফোন কেটে দিলাম। মহিলা আবার ফোন করেছে, বলছে কেন, আমি কাকে শোনাবো, যাকে ইচ্ছা তাকে শোনা, আমাকে না, আবার কেটে দিলাম। তারপরে এটা হচ্ছে কিরকম কোনো মানুষের স্বভাব আছে, আরেকজনের দোষ কইতে না পারে তার মজা লাগে না। আপনার উচিত হবে বলে না আমি শুনবো না, আমি দুনিয়া থেকে যেতে চাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তিনি বলেছেন, দেখেন কীভাবে বলেছেন যে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, আমার সাহাবীদের কারোর বিরুদ্ধে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এটা আমি শুনতে চাই না। এই জন্য সাহাবা একরাম কখনো দেখবেন না কোনোদিন যে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ অমুকে কথা বলছে আপনার সম্পর্কে, অমুকে সম্পর্কে কথা বলছে। এটা রাসূলের কাছে ভালো হওয়ার জন্য এটা করে নাই। আপনি সিএ ডিগ্রি করবেন না, এটা খুব খারাপ জিনিস, তা জাস্টিস নিষিদ্ধ, সরকার ছাড়া কেউ এটা করতে পারে না। ওই সরকারও ভালো যে সরকার সিএ ডিগ্রি করে না। কেন ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন এই কাজটি করতে বলেছেন, যদি তুমি, হাদিস হচ্ছে এটাও, যদি তুমি তোমার প্রজাদের ব্যাপারে এই জাতীয় গোয়েন্দাগিরি করো, আফসাদ তাদেরকে তুমি শেষ করে দিলা, অর্থাৎ তাদের আস্থা হারিয়ে ফেলবা, তারা তখন কোনো কাজে ব্রতী হবে না। এই জন্য এই কাজটাই ভালো, স্বাভাবিক জীবন সবচেয়ে ভালো, কারোর বিরুদ্ধে কোনো কথা নয়। আমি আমার আমল নিয়ে থাকতে চাই, আমার আমল বাড়িয়ে দিও না, আমার আমলনামা ভারী করে দিও না, এটা সবসময় থাকবে। আচ্ছা, তাহলে আমরা মানুষকে নিরাশ করবো না, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমরা কখনো নিরাশ করবো না। এখন প্রশ্ন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতে এর পরে বলতেছেন যে ওয়াল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলান আন মিল্লাতিল ইসলাম, আমাদের ইমাম বলতেছেন, ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, আল আমনু ওয়াল ইয়াসু ইয়ানবুলানি আন মিল্লাতিল ইসলাম, দুইটি জিনিস মানুষকে ইসলাম থেকে বের করে ফেলে। একটি হচ্ছে আমন, নিরাপদ, আমার কোনো ভয় নাই, নিঃসংকোচিত হওয়া। ওয়াল ইয়াসু, আরেকটা হচ্ছে নিরাশ হয়ে যাওয়া। এই দুইটা জিনিস যার মধ্যে আসবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? নিরাশ হয়ে গেলে কি হয়? নিরাশ হয়ে গেলে কি করবে? আর কার কাছে যাওয়া জায়গা আছে, তখন সে আত্মহত্যা করবে, তাই না? অথবা এমন কাজ করবে যেটা গ্রহণযোগ্য না। দিন তো আমার তো আর তওবাই না, আমি যা ইচ্ছা তা করে বসবো, এটাই তো। কিছু মানুষ আছে হত্যার বেশাতি করে যাচ্ছে, যা ইচ্ছা তা করে যাচ্ছে। তো এই জাতীয় মানুষ নিরাশ হয়ে যদি হয় তাহলে এটা কিন্তু দিন থেকে বেরিয়ে গেছে। আরেক গোষ্ঠী আছে নিরাপদ হয়ে গেছে, যে আমার কোনো ভয় নেই, যা ইচ্ছা তা করে বলতে, আমি জান্নাত আমার জন্য অবধারিত, জান্নাত কিনে ফেলছি মনে করে কেউ কেউ। অর্থাৎ এই জাতীয় মানুষগুলো প্রত্যেকেই, আমাদের ইমাম বলতেছেন আল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলান আন মিল্লাতিল ইসলাম, মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয় দুটি জিনিস। একটা হচ্ছে একেবারে নিঃসংকোচিত হওয়া, আরেকটা হচ্ছে একেবারে নিরাশ হওয়া। দুটাই নিষিদ্ধ। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আমরা সবসময় বলি এটা। ইমান হচ্ছে একটি পাখির দুইটি ডানার মতো, দুইটি ডানা, একটা ডানা বন্ধ হলে কি হয়? পড়ে যাবে। আরেকটা ডানা বন্ধ হলে কি হবে? পড়ে যাবে। এর অর্থ হচ্ছে দুইটি ডানা, নেভিগেশনের জন্য তার দুটি ডানা লাগে, তেমনিভাবে একজন ইমানদারের জন্য দুটি ডানা লাগবে। সবসময় সে ভয় এবং আশার মাঝখানে অবস্থান করবে, এবং আশা করবে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে, আবার ভয়ও থাকবে যে যদি ক্ষমা না করে আমার কি হবে, এই ভয় থাকতে হবে তার মধ্যে। এই দুটি জিনিসের মধ্যে দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত ভালো অবস্থা আছে, অর্থাৎ তার কি নাই, কোনো অসুস্থ নয়, ভালো অবস্থা, ততক্ষণ পর্যন্ত ভয়কে প্রাধান্য দিবে। ভয় প্রাধান্য দিলে কি হবে? সালাতে আসবে, যাকাত দিবে, হজ করবে, ভয় প্রাধান্য যেটা করবে। আর যখন দেখবে যে মৃত্যুর সময় গণিয়ে আসছে, তখন তার সে আশাকে প্রাধান্য দিবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসে কুদসিতে, আনা আন্দ জান আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা করে আমি সেখানে আছি। অর্থাৎ তিনি তারা যদি মনে করে মৃত্যুর সময় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মৃত্যুর সময় মনে করলে আল্লাহ ক্ষমা করবে না, তো আল্লাহ বলতে তো আমার সময় খারাপ ধারণা করে বসে আছে, আমি কি করি, তাই না? সুতরাং মৃত্যুর সময়ে সবসময় মানুষ কি জানা পোষণ করবে, কি করবে? ভয়, আশাকে প্রাধান্য দিবে। আর সারা জীবন যতক্ষণ ভালো অবস্থা তখন ভয়কে প্রাধান্য দিবে। কিন্তু দুইটাই লাগবে, তার দুইটা ডানাই তার লাগবে। যেমনিভাবে দেখবেন দুইটা ডানাই একটা পাখি ব্যবহার করে থাকে, দুইটা ডানাই ব্যবহার করে থাকে। আচ্ছা, ওয়াসাবিলুল হক্কে বাইনহুমা আহলুল কিবলা, আহলুল কিবলা, কেবলার অনুসারী যারা, অর্থাৎ সালাত আদায়কারী যারা, তাদের জন্য হক হচ্ছে এর মাঝখানে, অর্থাৎ ইমান এবং আমরা গিয়াসের মাঝখানে, অর্থাৎ ভয় এবং আশার মাঝখানে হচ্ছে হক পথ। এরপরে ইমাম বলছেন, ওলা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি ওলা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান, ঈমান থেকে বান্দা বের হয়ে যাবে না, ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি, যা ঈমানে প্রবেশ করিয়েছে তার কোনো কিছু অস্বীকার করার মাধ্যমে। আচ্ছা, ঈমান থেকে একটি হচ্ছে বের হয়ে যাওয়া, একটি হচ্ছে কমে যাওয়া। একটা হচ্ছে নাওয়াকিদুল ঈমান, একটি হচ্ছে নাওয়াকিসুল ঈমান, একটা সোয়া দিয়ে একটা দোয়া দিয়ে, বুঝছেন? যারা আরবি বুঝেন একটু আসেন। নাওয়াকিসুল ঈমান, গুনার কারণে ঈমানের নকস আসে, কমতি আসে। আর নাওয়াকিদুল ঈমান হচ্ছে ঈমানের আরকানগুলোর কোনো কিছু, অথবা ইসলামের আরকানগুলোর কোনো কিছু, অথবা মালুম মিনাদ দ্বীন বা দরুরার কোনো কিছু, যদি কেউ দ্বীনের মধ্যে তা সুস্পষ্ট আছে বলে জানা এমন জিনিস কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? ঈমান থেকে বের হয়ে যাবে। এটাই আমাদের ইমাম বলতেছেন, এই কথাটাই বলছেন যে লা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান থেকে কোনো ব্যক্তি বের হবে না। তবে বের হবে ওই ব্যক্তি যেই জিনিসে বিশ্বাস করার কারণে, যেই জিনিস অবলম্বন করার কারণে ঈমানে ঢুকছিল, এইটা অস্বীকার করলে কিন্তু কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? নাওয়াকিদুল ঈমান যদি পাওয়া যায় তাহলে সে কি হয়ে যাবে? নাওয়াকিদুল ঈমান যদি পাওয়া যায় তাহলে সে কাফের হয়ে ঈমান থেকে বেরিয়ে যাবে। নাওয়াকিদুল ঈমানের মধ্যে বড় নাওয়াকিদুল ঈমান কি? শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, কুফর, আল্লাহর সাথে কুফরি করা, নিফাক, মুনাফিকি করা, তাই না? দ্বিতীয় হচ্ছে 10টি নাওয়াকিদুল ঈমান, আপনারা জানেন, তাই না? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে আল্লাহ এবং বান্দার মাঝে এমন সব মাধ্যম না, কিন্তু একজন আমারই বলতেছে, গতকাল আমি গাড়িতে ছিলাম, ফোন করে বলতেছে যে আল্লাহর বান্দা যদি মাসজন না হয় তাহলে ফেরে জিবরিল কি করে? আমরা কি এটা বলছি? আমরা বলছি ওই মাধ্যম যেই মাধ্যমকে ডাকে, মাঝখানে ডাকে, অর্থাৎ আল্লাহকে পেতে হলে এই মাধ্যম ছাড়া পাবে না। যারা এর বিশ্বাস করে সেটাই হচ্ছে কুফরি। নইলে আল্লাহ তাআলা কিতাব আমরা কার মাধ্যমে পাইছি? নবীর মাধ্যমে পাইছি না? হ্যাঁ, আমরা হেদায়েত কোরআনের মাধ্যমে পাইছিলাম। একটা তো মাধ্যম আছে, এগুলো তো আমরা অস্বীকার করছি না। হ্যাঁ, আল্লাহর কাছে ডাকতে হলে, আল্লাহর কাছে যেতে হলে, ক্ষমা পেতে হলে কোনো ব্যক্তির মাধ্যম লাগবে, সেটাকে আমরা অস্বীকার করছি। এটা সুতরাং মানুষ প্যাস ঘুরাইয়া এমন একটা জিনিস দিবে, মানে সহি আকীদার লোক যদি কোনো শক্তিশালী না হয়, বলবে হায় রে কি কইলো রে, এতদিন পর্যন্ত কি শুনলেন, এই ব্যাটা কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে। তো কালকে সেই প্রশ্ন করলো, আমি বললাম যে তো এই লোকটাকে প্রশ্ন আপনাকে করছে, কয়ে বড় আলেম, মানে বড় আলেম শয়তানি করছে, ইচ্ছা করে শয়তানি করছে। আমরা তো একথা বলি নাই কোনোদিন যে দুনিয়ার কথা। আমি তো গাড়ি দিয়ে আসতেছি কুষ্টিয়া থেকে, আমার তো বিরাট মাধ্যম হচ্ছে ঘুরে কাগজ, তাই না? এটাকে অস্বীকার করতেছি আমরা? কেউ এটাকে অস্বীকার করতে নিষেধ না। আমরা বলতেছি ওই মাধ্যম ধরা যাবে না যেই মাধ্যম মুশরিকরা ধরতো। তারা বলতো আল্লাহর কাছে যাওয়া যাবে না যতক্ষণ না ওলি আল্লাহ না ধরি। এটাই তো কথা। এই মাধ্যম ধরতে আমরা নিষেধ করতেছি। আল্লাহর কাছে আল্লাহ হচ্ছে ওদৌনি আস্তা জিবলাম, আমার ডাকে, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বোঝা গেল যে এমন কিছু আমল আছে যেগুলি করলে ইসলামে প্রবেশ কর, যেগুলি বিশ্বাস করলে ইসলামে প্রবেশ করা, এগুলি উল্টাটা করলে ইসলাম থেকে বেরিয়ে হয়ে যায়। এর মধ্যে আছে ঈমান, এই কুফরি, এর মধ্যে আছে নেফাকি, এর মধ্যে আছে কি শিরক আছে। এগুলি করলে দিন থেকে বেরিয়ে যায়। এর মধ্যে আমরা এই শিরকের মাঝখানে আরও কিছু জিনিস আছে যেগুলি শিরক কিনা মানুষ সন্দেহ হয় বলে আমরা বিস্তারিত আলোচনা করি। এর মধ্যে 10টি আমরা আলোচনা করি, এই 3টাই যথেষ্ট। কিন্তু আমরা এই 10টি আলোচনা কেন করি, বা আরও বেশি আলোচনা করি, বা আরও বেশি বলি থাকি, যেগুলি ইসলাম থেকে বের করে দেয় মানুষকে, অনেক আছে, এগুলি কোনো শেষ নাই। বরং হানাফি আলেমরা কিতাবুর রিদ্দা আলাদা একটা ফেকার কিতাবে একটা কিতাবুর রিদ্দা, মোরতাদ কিভাবে মোরতাদ দিন থেকে বের হয়ে যায় কি করলে, আলাদা কিতাব লিখেছেন একটা। প্রত্যেক ফেকার কিতাবে একটা অংশ থাকে কিতাবুর রিদ্দা, মোরতাদ কিভাবে হয়, তাহলে দিন থেকে বের হওয়ার জায়গা আছে, তাই না? বের হয় না, নাহলে কিতাবুর রিদ্দা লিখলেন কি করে ওনারা লিখছেন। এই জন্য বদরুর রশিদ কুফরুল আলফাজুল কুফুর একটা গ্রন্থ লিখেছেন, এত মোটা বই। এটা যদি কোনো একটা করে বলতে থাকি, আপনি বলবেন যে এতগুলি কেমনে জমা করলো? বেচারা জমা করছে হানাফি বড় আলেম বদরুল রশিদ আলফাজুল কুফুর, এত বড় একটা রচনা, এত বড় হবে, আমার কাছে আছে এটা। মানে বোঝা গেল যে এত বড় গ্রন্থ রচনা করছে, কি কি কাজ করলে কাফের হয়ে যাবে। উনি কি করছে, এইটা করলে কাফের হবে, এইটা করলে কাফের, এইটা একটা করে জমা করলে কি শেষ কোনোদিন শেষ করতে পারবে? আমরা একটা নীতির ভিতরে আসি, সেটা হচ্ছে কাফের কুফুরির কাজ করলে, সোজা কথা, কুফুরির কাজ কি খুঁজে বের করেন আপনি, নেফাকি করলে, মুনাফে আকিদাগত মুনাফিক করলে, শিরকির কাজ করলে, শিরকি আছে খুঁজে বের করেন। এর মধ্যে কিছু আছে মানুষের হয়তো সন্দেহ থাকতে পারে এগুলি এর মধ্যে কিনা, এই জন্য আমরা 10টি উল্লেখ করে থাকি, নাহলে এই 3টাই যথেষ্ট। এর মধ্যে যেমন আছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম, যে এর মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই, এই জাতীয় যারা মনে করে তাহলে সেও কি করতেছে মুশরিক। কারণ আরবের মুশরিকরা এটাই বলতো, তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলি ইবাদত তো করি না আমরা, আসলে এগুলো ইবাদত করি কি জানো, যে আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবে। আল্লাহর কাছে যাওয়া তো খুব কঠিন, আল্লাহ তো অনেক বড় সত্তা, সেখানে যাওয়া যদি কোনো আমাদেরকে চাইলে যদি মাইর দেয়, এর চেয়ে আগে এদেরকে খুশি করে দেই, এদের খুশি করলে এরা সুপারিশ করলে আমরা আল্লাহকে, এই জাতীয় ধারণাই তো এখন করে মানুষ, যে পিসাবের ধরলে পিসাব আল্লাহর নেক বান্দা, উনি দোয়া করলে হবে, আমি দোয়া করলে কার কবুল হবে নাকি, অনেকে এটা মনে করে থাকে। না, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনার ডাকতে বলেছে আল্লাহ, ডাকতে আল্লাহ খুশি হন, আপনাকে আল্লাহ ক্ষমা করেন। পিসাবে দোয়া করলে পিসাব ক্ষমা হয়ে যাবে, এটা আলাদা কথা, পিসাব উনি ব্যক্তি, আপনার জন্য নয়, আপনার জন্য আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আপনার জিনিসটা আপনি দেন। পিসাব কি জান্নাতে যাবে আপনার কাছে কোনো সিউরিটি আছে? পিসাবের দোয়া কবুল হবে কোনো সিউরিটি আছে? তা আপনি পিসাবে ধরতেছেন কি জন্য, আর ল্যাস ধরতেছেন কি জন্য? আমরা সরাসরি যেখানে যাওয়ার সুযোগ আছে সেখানে আর যেন ল্যাস ধরতেছেন কি জন্য? যদি আপনাকে রাজা বলে যে আসো, আপনি বলতে না যাবো না, আমি অমুক হুজুরের পিছিয়ে পিছিয়ে হাঁটবো, তো হাস্যকর হয়ে যাবে জিনিসটা। আল্লাহ বলছে আসো, আর আপনি বলছেন না আমি ওনার পিছনে অলির পিছনে যাবো, বলি হওয়ার জন্য নাউযুবিল্লাহ। সবাব এরপরে বলতেছে যে আমরা যেটা বলছিলাম যে এর মধ্যে আরেকটি আছে জাদুবিদ্যা, তাই না? ইমান থেকে বের করে দেয়, জাদুগিরি করা। এর মধ্যে আরেকটি আছে যে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, আল্লাহর দিন না শিখা, এগুলি আল্লাহ মোটেই যে শিখবো না, শিখাবো না, বিরোধিতা করে যাবো, এগুলি দিন থেকে মানুষকে বের করে দেয়, এই দিন থেকে মানুষকে বের করে দেয়। এবং এর মধ্যে আরেকটি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানি না, অন্য কোনো শরীয়ত নিয়ে আসলো, এরাও দিন থেকে বেরিয়ে যায়। কেউ কেউ যদি মনে করে যে আমি এখন এই দিনে না থাকলেও আমি কি আছি, কোনো কেউ দেখবেন যে এটা বলে যে আমি এটা কোত্থেকে পাইছেন, বলে আমার কাছে খিজির আলাইহিস সালাম বলে গেছে। খিজির বলে কেন, আমি তো সবুজ মানুষ, সবুজ পাগড়ি, এই জন্য অনেকে সবুজ পাগড়ি পড়তেছে, খিজির থেকে পাইছে দিন, নাউজুবিল্লাহ। এরা যদি মনে করে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে অন্য কোনো নবীর কোনো কিছু রাসূল অনুমোদন না করলে তার কোনো কিছু নতুন করে কেউ এসে আমাকে বলে দিবে গোপনে বা রাস্তা দেখাবে, সে ব্যক্তি মুশরিক এবং তার ঈমান গ্রহণযোগ্য নয়, সে কাফের হয়ে গেছে। এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কারো কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। সুতরাং যেই জিনিসে বিশ্বাস করে, যেই জিনিসের স্বীকৃতি দিয়ে আপনি ইমানে ঢুকছেন, এই জিনিসের কোনো একটাকে অস্বীকার করলে আপনি ইমান থেকে বেরিয়ে যাবেন। এটা কার কথা? আমাদের ইমামের কথা। তিনি সংক্ষেপে একটা কথা বলে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ একবারে পুরো জিনিসটাকেই বুঝিয়ে দিচ্ছে আপনাকে। একটা এত সংক্ষেপ কথা আমার মনে হয় আমিও বলতে পারবো না কোনোদিন। সংক্ষেপ বলছে যে যে জিনিসের স্বীকৃতি দিয়ে আপনি ইমানে আসছেন, এই জিনিস অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। বা সহজ কথা, একটা কথা বলে দিচ্ছে। কারণ কি হিসেবে স্বীকৃতি দিয়ে আপনি ইমানে আসছেন? আরকানুল ইমান, আরকানুল ইসলাম, আল মালুম মিনাদ দ্বীন বিদরুরা, অর্থাৎ এটা দ্বীনের অংশ হিসেবে সবাই জানে এমন জিনিস, হালাল হারামের জিনিস, তাই না? হালাল হারামের জিনিস, হালালকে হারাম, হারামকে হারাম না করা, আল্লাহর নির্দেশনাকে যেটা সুস্পষ্টভাবে আসে সেগুলি, এগুলি দিয়ে মেনে আপনি ইসলামে ঢুকছেন। এখন আপনি এগুলি কোনটা অস্বীকার করলে কোথায় যাবেন? ইসলাম থেকে বের হয়ে যাবেন। এটা আমাদের ইমামের কথা। এরপর তিনি বলছেন ইমানের তো একটা সংজ্ঞা দিতে হয়, এতক্ষণ তো ইমানের কথাই বললাম। উনি বলতেছেন ওয়াল ঈমানু হুয়াল ইকরারু বিল লিসানি ওয়াত তাসদীকু বিল জানান। এটুকু বলে তিনি থেমে গেছেন। আমরা এখানে থামবো না, আমরা একটু বাড়াই দেব। আমাদের ইমাম এমন এক সময় এই কথাগুলি বলেছেন, তখন তার কাছে খাওয়ারেজদের বিরোধিতা করা একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। ওই সময় খাওয়ারেজদের খুব প্রকোপ ছিল। খাওয়ারেজরা মানুষ সামান্যতম কারণে মানুষের কাফের বলে ফেলত। অর্থাৎ একজন মানুষ দেখুন যে একজন মানুষ জাকাত দেয় না, কাফের। তো কী জন্য জাকাত দেয় না এটা শুনল না। এমন তো হতে পারে সে দিবে, দিচ্ছে বা চিন্তা করতেছে, বা তার কাছে হঠাৎ করে তার কোনো অসুবিধা হয়েছে, কারণ চুরি নিয়ে গেছে টাকাটা এটা, অথবা সে মনে মনে আসে দিবে, স্বীকার করে কিন্তু দিচ্ছে না, শয়তানের বসবাসার কারণে। এটা তো হতে পারে গুনার কারণে কাফের বলে দিতেছে। এই জন্য তখনকার সময় অনেক আলেমেই আর কোনো কিছু আমল করাকে ইমানের ওপর না বলে বলতো ইমানের শর্ত, এই শব্দটা বলতো। কিন্তু আমরা বলি যে আসলে এইভাবে প্যাচ করার দরকার নেই, আমরা হক কথা বলে যাব, যেখানে থাকুক সেটা হকের উপর থাকি। আমরা বলবো যে হ্যাঁ, ইমান হচ্ছে ইকরারুম বিল লিসান, তাসদীকুম বিল জিনান ওয়া আমালু বিল আরকান। তিনটা জিনিস লাগবেই। ইমান হচ্ছে যে মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস এবং কর্মকাণ্ডে প্রতিপালন, এই তিন জিনিস লাগবেই, এই তিন জিনিস লাগবেই। এই জন্য এর মধ্যে কিছু জিনিস আছে। দেখেন, এটা আমরা বলতে পারি যে তাসদীক বিল জানান দ্বারা দুটো জিনিস বুঝিয়েছে। কারণ হচ্ছে ইকরার বিল লিসান, লিসান কি আমল বিল আরকান না। এটার মুখের যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, এটা কি একটা আমল না? আমল। তাসদীক বিল জানান, অন্তরে অন্তরে আমি আল্লাহর আজমতকে সাব্যস্ত করছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, এটাও একটা আমল না? আমল। তাহলে বোঝা যাচ্ছে যে উনিও আসলে আমলকে অস্বীকার করছেন না। উনি সংক্ষেপে বলছেন, আর একটা জিনিস স্পষ্ট করে দেন নাই। আমরা সেটাকে স্পষ্ট করে বলতে পারি যে ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মকাণ্ডে সেটা নিয়ে আসা। সুতরাং এই তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান। এই ঈমান কি? ঈমান এটা হচ্ছে ঈমানের শরঈ সংজ্ঞা, শরীয়তের দৃষ্টিতে এটা হচ্ছে ঈমান। শরীয়তের দৃষ্টিতে ঈমান হতে হলে তিনটা জিনিস লাগবে। আপনার তিনটা জিনিস লাগবে। হ্যাঁ, কখনো দেখবেন একজন যুদ্ধের ময়দানে বলছে ঈমান আনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের ময়দানে ঈমান আনছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি যুদ্ধ করে যদি মারা যায় কোথায় যাব? জান্নাতে যাব। এই লোকটি এক ওয়াক্ত সালাত পড়ার সুযোগ পায়নি, যুদ্ধের মধ্যে ঈমান আনে, সাথে সাথে জিহাদ করে মরে গেছে। কি কোথায় গেছে? জান্নাতে গেছে। সে কি আমল তো করেছে, জিহাদ করছে, আমল না, কিছু আমল তো করেছে, কিন্তু এক ওয়াক্ত সালাতও পড়তে পারে না। হজের টাইম আসে নাই, তার যাকাতের সময় হয় নাই, হয়তো তার ফরজও হয় নাই, এমন হইতে পারে সাওমের সময় হয় নাই। তাহলে সব আমল নয়, কিছু আমল লাগবে নিঃসন্দেহে, যতটুকু তার জন্য জরুরি। কিন্তু দুইটা জিনিস অবশ্যই লাগবে, মাস্ট। সেটা হচ্ছে কি? তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, এটা থাকতেই হবে দুইটা। আর কিছু আমল থাকবে যেগুলো তার জন্য জরুরি, মানে এই সময় তার জন্য জরুরি, এমন এগুলো স্বীকার করে নিতে হবে মনে মনে। আর আমলগুলি করতে হবে যেগুলি তার এখন দরকার, যেগুলো তার আসে নাই সময়, এগুলি তাকে বাধ্য করতে আমরা পারি না। যদি ফজরের নামাজের সময় ঈমান আনছে, যোহরের আগে মরে গেছে, আমরা বলবো না যে যোহরের কারণে জাহান্নামে চলে, এটা বলবো না, কারণ তার সময় হয় না, তাদের ফরজ হয় না। কিন্তু সে যতটুকু আমল করার সুযোগ ছিল ওটুকু সে করতে হবে, ওটুকু তাকে করতে হবে। তো কিন্তু শিকারের মুখারটা যতটুকুর কাজ না, এটা মুখের মধ্যে থাকতেই হবে। শিকারটা মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আর অন্তরে দৃঢ় বিষয় থেকে ছোটোখাটো বিষয়, এটা বড়োভাবে থাকতে হবে। তাহলে দেখা গেল যে ঈমানের তিনটি রোকন কি? ঈমান, একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, আরেকটি হচ্ছে আমল বিল আরকান। এর মধ্যে আমল বিল আরকান কোনো মানুষের কোনো দিনে দরকার হয় না, স্বীকার করতে হবে শুধুমাত্র, কিন্তু সেটা কার্যে পরিণত করার দরকার হয় না। যেই ব্যক্তির টাকা পয়সা নাই তার যাকাত দিতে হয় না, হয় না তার জন্য যাকাত দিতে হয় না। যে ব্যক্তি মোটে টাকা পয়সা তার হজ ফরজ হয় না, তো কিন্তু বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে এটা যে কি হ্যাঁ যাকাত ফরজ, হজ ফরজ, এইটা তার তলে অন্তরে বিশ্বাসের ভিতরে বিশ্বাসের একটা কাজ, মানে অন্তরের একটা কাজ, এটা কিন্তু অন্তরের কাজটা সে প্রতিপালন করেছে। হ্যাঁ, বাইরে সে প্রতিপালন করার মতো সুযোগ আসে নাই, সুযোগ আসে সেটাও তাকে প্রতিপালন করতে হবে। এই তিনটির নাম হচ্ছে ঈমান। এর থেকে কোনোভাবেই কোনো কিছু কমাতে পারবে না, কোনো কিছু কমানো যাবে না। বরং বরং আহলে সুন্নাত জামাতের নিকট ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে এবং কমে। আহলে সুন্নাত জামাত বলে ঈমান কাউলুন ওয়া আমাল। এই জন্য ইমাম বুখারী সব জায়গায় বলতেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু আল ঈমানু কাউলুন ওয়া আমাল, কাউলুন ওয়া আমাল দুইটা বলতেন। আমল কি? আমলুল কলব, আমলুল জাওয়ারিহ, দুইটা একসাথে করছেন তিনি। কাউল তো মুখে বলা এবং আমল করা, আমল অন্তরের আমল এবং মুখের কর্মকাণ্ডের আমল অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের আমল, এটাকে তিনি একসাথে করেছেন। আর বলছেন বাব আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কম, বাড়ে এবং কম। কোরআন কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন বাড়ার কথাটি। তিনি বলেছেন ওয়া ইয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, আর যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যায়, বাড়িয়ে দেয়। কোন দিন বাড়িয়ে দেয়? যখনই কোনো আয়াত নাজিল হয় তাদের ঈমান বেড়ে যায়, তখনই কোনো আয়াত নাজিল হয় তাদের ঈমান বেড়ে যায়। তাহলে বোঝা গেল ঈমান বাড়া কমা এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। যে জিনিস বাড়ে এই জিনিস কমে কেন? আল্লাহ তাআলা কোথাও বলেছেন যে তাদের ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, কিন্তু ঈমানদার তারা, এর অর্থ হচ্ছে কি পরিপূর্ণ হয় না, এর কমতি আছে, সুস্পষ্ট আছে না। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনরা এসে বলে ঈমান এনেছি, বলে না ঈমান আনছি, না বলে ইসলাম গ্রহণ করেছি, এখনো তোমার অন্তরে পরিপূর্ণ ঈমান ঢুকে নেই। তাহলে দেখা গেল ঈমান এর কারণে সে হত্যা থেকে মাহফুজ হয়ে গেছে, হয়তো এসব মরে গেলে জান্নাতেও যাবে, যেহেতু তার সময় পাচ্ছে না, কিন্তু ঈমানের কিছু কিছু জিনিস এখনো তার অন্তরে প্রবেশ করে সারেনি। অনেক মানুষ আছে দেখবেন ঈমানের আরকানুল ঈমান জীবনেও শুনে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে যখন মজলিসে বসে, দারসে বসে আরকানুল ঈমান তার মধ্যে পাকাপোক্ত হয়। তাহলে বাড়ে নাই, এর আগে কম ছিল। তাহলে বোঝা গেল ঈমান বাড়ে এবং কমে, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি আগে বলতেন এটা ঈমান বাড়ে না কমে না, উনি এটা বলতেন অন্য একটা কারণে। উনি ওনার কিতাবে উল্লেখ করেছেন মিন হাইসিল মুকমান বিহি, উনি একটু প্যাচ করে বলতেন এটা খাওয়ারেজের থেকে বাঁচার জন্য। উনি বলতেন যে জিনিসের উপর ঈমান আনতে হবে এটা বাড়ে না, ঈমান বাড়লে বাড়তে পারে। যেই জিনিসের ঈমান আনতে কি আমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ফের মালাইকের উপরে, তারপরে কিতাবের উপরে, তারপরে রাসূলদের উপরে, তাই না, তারপরে আখিরাতের উপরে, তাকদীরের উপরে, 6টি কথা। এটা তো আর 8টা 9টা না, এগুলো তো বাড়তেছে না, ওই হিসাব করে কথাটা বলেছেন। মানে এটা তো আমি ইচ্ছা করলে এটা বলতে পারবো না যে এখন কি আছে কয় না, আর ভিন দেশে ভিন গ্রহে কি আছে কয় না, কিন্তু এলিয়েনের উপরে ঈমান আনতে হবে এমন কথা তো আমরা বলতে পারছি না, ঠিক না, বলতে পারি। তো উনি বলেছেন মিনহাইসিল মুমান বিহি, বাড়ে না। এত পেশকার দরকারটাকে, সোজা কথা ঈমান বাড়ে কমে, আপনি যেটা বলছেন এটা কেউ অস্বীকার করে না, অর্থাৎ যেটা ঈমানের রোকনগুলি কেউ 8টা বানায় না, ঈমানের রোকন এটাই আছে নিঃসন্দেহে। তো উনি হয়তো বলতেন ওই সময়কার সিচুয়েশনে হয়তো তিনি বাধ্য ছিলেন বলতেন। এই জন্য এক সময় ওনার কাছে একজন এসে বলছেন, এক বড় ইমাম এসে বললেন যে আপনি এটা পাবেন কোথায়, সরহ তাহাবী, ইমাম তাহাবীর সরহের মধ্যে এই কিতাবের সরহ লিখেছেন ইবনে আবিল আইজ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবিল আইজ আল হানাফি, তিনি হানাফি ইমাম লিখেছেন। তিনি বলতেছেন একজন বড় ইমাম এসে বললেন যে আবু হানিফা তুমি অস্বীকার করছো ঈমান বাড়ে কমাচ্ছ, কোরআনের আয়াত, কোরআনের বহু আয়াত বলতেছে ঈমান বাড়ে, আর তুমি অস্বীকার করছো। তিনি বলছেন আমি অস্বীকার করলাম কোথায়, চুপ করে গেলেন। তখন তার সাথীরা বলে যে ইমাম আপনি কি বলেন, সে কোরআনের দলিল দিচ্ছে, আমি কোরআনের বিরুদ্ধে বলছি নাকি কোনদিন। মানে বোঝাতে গেলে তিনিও আসলে এই মতটার বিরোধিতা করতে চাননি, কোনো সিচুয়েশনের কারণে কথা তিনি বলেছেন, যার উদ্দেশ্য হচ্ছে তার কথা হচ্ছে যেটা বাড়ে কমে অর্থে পূর্ণতা লাভ করে, তার বাড়াই কমার তো পূর্ণতা লাভ করে, এই জন্য তিনি শব্দটা ব্যবহার করছেন ভিন্ন রকমের, ইয়াক্তামেল ঈমান পূর্ণতা লাভ করে। তো বাড়াই কমে পূর্ণতা লাভ কথা একটাই আসলে, শব্দ বেশ কম, শব্দ ঘুরানো আর পেছানোর কোনো মধ্যে পার্থক্য, একই জিনিসের দুই নাম, কেউ বলছে বাড়ে, কেউ বলছে পূর্ণতা লাভ করে, পার্থক্য এটা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন কি বাড়ে, সেই জন্য আমরা বলবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল্লাহ আপনার উপর রহমত করুন, এই জায়গাতে আপনি আপনার জন্য এবং এই জাতীয় অন্য অন্য ইমামদের যারাই বিরোধিতা করেছেন পরবর্তীতে, যারাই বলেছেন যে আমরা পূর্ণতা লাভ করবো, না, আল্লাহ তাআলা শব্দ বলেছেন ইয়াজদাদুল্লাহ যিনি ইমান আমানু ইমানা, যে ইমানদারদের ইমান বাড়ে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাআমাল্লাহ যিনি আমানু ফাজাদাতহুম ইমানান ফাজাদাতহুম ইমানুহুম, তাই না, ইমানান ওহুম ইস্তাবশিরুন, যারা ইমানদার তাদের ইমান বেড়ে যায় এবং তারা এতে খুশি হয় যখন আল্লাহর আয়াত নাজিল হয়। তাহলে ইমান বাড়ে না কমে? বাড়ে, কমে? বাড়ে, কমে। আলহামদুলিল্লাহ, এটা আমরা বলবো। পূর্ণতা লাভ করে কেউ যদি বলে শব্দ পরিবর্তন করে, এটা আমাদের কিছু করার নেই, আমরা বাড়ে কমে বলবো। কেমন? আমরা বাড়ে কমে বলবো। আমরা শুধু এই যে তুই ইমামদের থেকে আমরা এই জন্য বলছি, তাদের আসলে মৌলিক চিন্তাধারা সঠিক ছিল, হয়তো কোনো কারণে তারা এই শব্দগুলি বলেছে। আমরা সবার পক্ষ থেকে ওজোর খাই করি না, যারা ইমাম বলে স্বীকৃত তাদের পক্ষ থেকে শুধুমাত্র আমরা ওজোর খাই করি। কোনো মানুষ সাধারণ যে ভুল পথে আছে তাকে ভালো করার দায়িত্ব আমার নয়, মানে তারা ভালো করার দায়িত্ব আমার নয়, কিন্তু যিনি সঠিক পথে আছেন তার কোনো কথা শব্দ যদি কোনো ভিন্ন অর্থ প্রকাশ করে, আমাদের দায়িত্ব হবে সেটাকে সঠিক পথে নিয়ে আসা, যে এটাই সত্য কথা এটা বলা। কারণ ইমামদের সম্পর্কে খারাপ ধারণা মানুষের মধ্যে প্রচার করা আমাদের দায়িত্ব নয়, আমরা এটা করি না। এই জন্য আমরা বলবো যে ইমান বাড়ে কমে, এটাই হচ্ছে শুদ্ধ, এবং উনি যে ইমান পূর্ণতা লাভ করে এর অর্থ হচ্ছে বাড়া, এটাই বলতে হবে, অন্য কিছু আমরা বলবো না। আমরা এর পরের ফ্যাক্টরতে চলে আসি, যেখানে আলোচনা করেছেন আমাদের ইমাম وَجَمِيعُ مَا صَحَّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الشَّرْعِ وَالْبَيَانِ كُلُّ حَقٍّ। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমানের বিষয়টি বলা হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়তের যা এসেছে, শরীয়ত অথবা বয়ান দুইটা শব্দ ব্যবহার করেছেন। শরীয়ত অর্থ হলো, একটা হচ্ছে কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশনা যেটা আসে, আরেকটা হচ্ছে রাসূল বর্ণনা করার জন্য ব্যাখ্যা দিয়েছেন, কোনো উদাহরণ দিয়েছেন, কোনো নমুনা টেনে এনেছেন, আগেকার উম্মতদের কোনো কেসা বলেছেন, এই সবই হচ্ছে হক। এই সবই কী করতে হবে? হক বলে ইমান আনতে হবে। এটা আমরা আরেকদিন বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনার জন্য কয়টা জিনিস লাগে? চারটা, মনে আছে? এই কথাটা এখানে আসছে, সেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ইমান আনার জন্য এক নম্বর হচ্ছে যে কি বলেছি, তাসদীকু বিমা আখবার, তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলিকে সত্য বলে বিশ্বাস করতে হবে। তিনি আগের উম্মতদের সংবাদ দিয়েছেন, পরে কীভাবে সংবাদ দিয়েছেন, জান্নাত জাহান্নাম কীরকম সংবাদ দিয়েছেন, তারপরে কবরে কীভাবে সংবাদ দিয়েছে, সেগুলিকে শেয়ার করতে হবে। তারপরে তাআতু বিমা আমার, তিনি যে সমস্ত জিনিসের নির্দেশনা দিয়েছেন সেগুলি আনুগত্য করতে হবে। তিন নম্বর হচ্ছে ইজতিনাব আম্মা নাহা আনহু ওয়াজাজা, তিনি যা থেকে নিষেধ করেছেন, যা করতে আমাদেরকে না করেছেন, সেগুলি থেকে দূরে সরে আসতে হবে। চার নম্বর হচ্ছে তিনি যে শরীয়ত দিয়েছেন সে শরীয়ত অনুসারে আমাদেরকে চলতে হবে, অন্য কোনো শরীয়ত লাগবে না, তাহলে অন্য কোনো শরীয়ত মানা যাবে না। তাহলে বোঝা গেল এই চারটি জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ, তাই না? এইটাই আমাদের ইমাম বলেছেন জামিউ মা সাহহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু সহিভাবে সাব্যস্ত হয়েছে, মিনাশ শারঈ ওয়াল বায়ানি কুল্লু হক, শরীয়ত এবং বয়ান থেকে যা আসছে সবই কি হক, হক বলে মানতে হবে, এটা সত্য যথার্থ, এর কোথাও কোনো চিন্তা করার সুযোগ নাই যে এটা কেন বললেন, এটা মানে না, এরকম দরকার নাই। তবে সাহা হতে হবে, শর্ত হচ্ছে কি, সাহা, সহি হতে হবে, অর্থাৎ সেটা খবর ওয়াহিদ হইতে পারে, এটা মুতাওয়াতির হইতে পারে, এটা একজনের মশহুর হইতে পারে, যেভাবে আসুক না কেন আমার কাছে শুদ্ধ পন্থা যদি একজনও বলে থাকে, একজনও আসে থাকে, সেটাও কি হবে, গ্রহণযোগ্য হবে এবং সেটাকে গ্রহণ করতে হবে, এটাই হক বলে মেনে নিতে হবে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস, না এটা বিখ্যাত হাদিস, এই হাদিস কি মুতাওয়াতির হাদিস না মাশহুর হাদিস না খবর ওয়াহিদ? খবর ওয়াহিদ, অথচ আমাদেরকে সারা দুনিয়া মানুষ মেনে নিচ্ছে, কারণ মানতেই হবে এটা, তাই না, মানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব হবে, এটাও কিন্তু খবর ওয়াহিদ, এটাও মেনে নিয়েছে আমরা। ধরো যে আকীদার বিষয় হোক আর আমলের বিষয় হোক, খবর ওয়াহিদ মানতে হবে, এটা কথা। এখানে ভাগ করা যাবে না যে আকীদার বিষয়ের জন্য মুতাওয়াতির লাগবে, খবর ওয়াহিদের জন্য, আমলের জন্য খবর ওয়াহিদ যথেষ্ট। যারা এগুলি করে তারা ভুল করছে। এরা কারা? এরা রাজি, গাজালি, এরা করেছে। কিন্তু আহলে সুন্নাহ জামাত যারা সত্যনিষ্ঠ তারা বলেছেন যে হাদিস যদি শুদ্ধ হয়ে যায় তখন সেটা খবর ওয়াহিদ আর মুতাওয়াতির পার্থক্য আসবে না। মুতাওয়াতির হলে হ্যাঁ জোর বেশি আসবে, কিন্তু খবর ওয়াহিদেরও আমল করতে হবে, বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুদ্ধ হয়েছে, এটাই আমাদের বড় কথা। এটা আমাদের ইমামের এই ভাষ্য থেকে আমরা সুস্পষ্টভাবে পাই। আচ্ছা, আমাদের ইমাম এরপর বলতেছেন ওয়াল ইমান ওয়াহিদ, ইমান একটি, ইমান একটি। এটা তার চিন্তাধারা। ইমান একটি, এটা আগে যে বলেছে সেটার উপর নির্ভরশীল। ইমান একটি হলে কোনটি এটা ইমান আসলে কি জানেন? এটা একটি, এটা হচ্ছে মান্তিকি। ওই সময়ে আরব রাষ্ট্রগুলোতে গ্রিক দর্শন প্রবেশ করেছে। গ্রিক দর্শনের কথা হচ্ছে একটি থেকে একটি আসবে, একটি থেকে বেশি কিছু আসতে পারে না। একটি থেকে একটি আসবে, এক থেকে এক শুধু আসে, এক থেকে বহু হইতে পারে না। এই জন্য চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে ঢুকছে, এইটাকে তারা সব জায়গায় ঢুকেছে। এই মান্তিকি প্যাসগুলো কখনো শরীয়তের জন্য গ্রহণযোগ্য বিষয় নয়। এই জন্য তারা বলতো যে আকলুল ফা আল্লাহ, এক আল্লাহ থেকে বলছে যে অকুল সাবা, বুঝছেন, 60টা আকল আছে, 60টা ফালাক আছে উপরে, আমাদের উপরে 60টা ফালাক, ফালাক মানে 60টা কক্ষপথ আছে, ফালাক গুণায়মান 60টা আকলও আছে। একটা একটা সংমিশ্রণে আকলুল ফাআল, বিবেকবাদী আকল হয়েছে, এটা হচ্ছে জিবরিল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরপরে হচ্ছে 9 নম্বর আকল হচ্ছে, সেটাই হচ্ছে সব কিছু সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ। হইল কথাটা, প্রত্যেকে নেকি লাগাই দিল একটা, তারপর আগা নাই গোড়া নাই, এইগুলি বিশ্বাস করেন। এইগুলি যখন আসছে গ্রিক দর্শন থেকে, তখন উম্মতে মুসলিমের মধ্যে ফেতনা তৈরি হয়েছে। তখন তারা মাথার ভিতরে মাথার ইয়া সমস্যা নষ্ট হয়ে গেছে, মাথার যে আসল চিন্তাধারা নষ্ট হয়ে গেছে। এখন তারা বলে যে সব এক, এই জন্য বলে ইমানও এক। ইমান এক হলে কী জিনিসটা, জিনিসটা ইমান কোনটা, এক কী, এক কী কেউ এক কী জিনিসটা কী। এই জন্য তারা মনে করতো, একটাকে বলতো মুফরাদ, একটাকে বলতো মুরাক্কাব। তো মুরাক্কাব না মুফরাদ, তো মুফরাদ হলে কোন জিনিসটা দেখাতে পারবে, কিছু দেখাতে পারবে না। এই জন্য এটা ভুল কথা, ইমান এক নয়, ইমান কি মুরাক্কাব। কারণ ইমান তিনটি জিনিস লাগবে, কি লাগবে? অবশ্যই ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আরেকটা কি আমল বিল আরকান, তিনটি জিনিস লাগবে, অবশ্যই লাগবে। ও আহলু ফিল আসলিহি সিওয়া, তিনি বলতেছেন যে সমস্ত মানুষ ইমানে এক। কথা ঠিক কিনা? এটা এটাও ঠিক না। কেন ঠিক না? সমস্ত মানুষ ইমানে এক নয়। আবু বকরের ইমান আর আপনার ইমান এক কখনো হইতে পারে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান কি আপনার ইমান এক? কখনো নয়। কোথায় কি লাগাই দিলাম পান্তা ভাতে ঘি, হলো না। তো এটা ভুল জিনিস, এই কথাটাও ভুল হয়েছে। তো এটা ভুল হয়েছে এক জায়গার কারণে, একটা কথা বলার কারণে এরপর সব নিয়ে ভুল হয়েছে। এই জায়গাতে আমাদের ইমাম ভুল করেছে। আমরা আমাদের ইমামকে বলি না যে উনি কি মাসুম, বলি না। উনি ভুল করতেই পারেন না, মানুষ মাত্রই ভুল করে, করে না? উনি এই জায়গায় ভুল করেছেন, নাহলে তো তিনি নবী হয়ে যেতেন। ভুল করেন, উনি ভুল করছেন, এই জায়গাতে ভুল করেছেন, বলতেই হবে এটা। তবে এরপর তিনি বলেছেন ভালো কথা, ওয়াতাফাদুলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তাকওয়া, ইমানদারদের মধ্যে পরস্পর শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে কি দিয়ে? আল্লাহর ভয় এবং তাকওয়ার মাধ্যমে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হবে ওই ব্যক্তি যে তাকওয়া অধিকারী বেশি, তাই না, এবং আল্লাহকে বেশি ভয় করে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ইন্না আখশাকুম ইন্না আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহি আনা, তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহকে বেশি তাকওয়া অবলম্বন করি, সেটা হচ্ছে আমি। কখন বলেছেন? তিন ব্যক্তি সম্পর্কে, মাশাআল্লাহ মনে আছে, তিন ব্যক্তি সম্পর্কে যখন বলছে যে একজন বলছে আমি আর সারা রাত ধরে ঘুমাবো না, আরেকজন বলছে আমি বিয়েই করবো না, হ্যাঁ, আরেকজন বলছে কি আমি আর কি সালাত থেকে কখনো পিছপা হবো না, তাই না, তো কি বলছে আমি রোজা থেকে কখনো সারাদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে রাসূল তখন বলেছেন তোমাদের থেকে আমি বেশি তাকওয়ার অধিকারী, আমি বেশি আল্লাহকে ভয় করি। আমি তো এটা বলি না, আমি এই ভুলটা করি, দেখাই দিবেন তুমি। তাহলে বোঝা গেল যে তাকওয়ার মাপকাঠি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই জিনিসটা সেভাবে তাকওয়া অবলম্বন, সেটা সেভাবে তাকওয়া অবলম্বন করতে হবে। আপনার মন মতো তাকওয়া গ্রহণ করলে হবে না। আপনার মন মতো তাকওয়া যে এটা না না এটা করা যাবে না, না এটা করলে তো গুনাহ হয়ে যাবে, তাহলে আপনার সাথে ওয়াসওয়াসা কিন্তু আবার দিচ্ছে। আপনাকে সবসময় প্রত্যেকটা জিনিস মাপকাঠি নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যে মাপকাঠিতে চলেছে সেই মাপকাঠিও আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে কোনো সাহাবীকে আপনি একান্তভাবে মাপকাঠি মনে করতে পারবেন না। এটাই হচ্ছে এই শব্দটি ভুল। ম্যারিয়ার হক নিয়ে যে বাড়াবাড়ি করা হয় সেটা ঠিক নয়। এটা হচ্ছে মানুষকে পরীক্ষা করার একটা যন্ত্র বানিয়েছে মানুষ। মুতাজিলারা যেমন বলতো যে এই কোরআন মখলুক না গায়রে মখলুক বল, কোরআন মখলুক না গায়রে মখলুক বল, মানে একটা বলতে হবে, একটা না একটা, এটা না এটা, তাই না। বলতেছে একজন বলতেছে যে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা সামাওয়াত ওয়াল আরদে কাওয়াল আরদনা ওয়াল আরদা। আপনি কি মনে করেন হাবশা আছে? নিয়ে নেন হাবশা, কই কেউ আছে এখানে? হ্যাঁ হাবশা, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদনা ওয়াল আরদা ওয়াল আরদে ওয়াল আরদে। আসলে আল ওয়াল শব্দটাই নাই, আমি আপনাকে এটা ধাঁধার মধ্যে ফেলেছিলাম। এই জন্য যে জিনিসটা নাই এই জিনিসটা নিয়ে ঝগড়া করা হচ্ছে কিছু মানুষের স্বভাব। تو یہ جو معیار حق صحابہ کرام আলাল মজমু সবাই একত্রিত হয় معیار হক হকের কথা। ব্যক্তি সাহাবী হকের পরিয়া নয়, এটা কেউ বলে নাই, কারণ এই জিনিসটা যারা দাবি করে থাকে এদের হকে কোনো শক্তিশালী দলিল নেই। যারা বলে থাকে সাহাবী কান নুজুম বেআইহিম ইহতাদাইতুম, এরা আসলে জানে না যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নুজুম ওয়া আমানাতুস সামা, আকাশের তারকাগুলি আকাশের জন্য কি পাহারাদার, আমানতদার। আমার সাহাবীরা আমার উম্মতের জন্য পাহারাদার, একজনকে বলেন, সাহাবীদেরকে বলেছেন। মজমুর সাহাবীরা অবশ্যই মানিয়ার হক, কারণ আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ, অর্থাৎ মজমু সাহাবায়ে কেরাম। ব্যক্তিগত একজন সাহাবীকেই আমরা অনুসরণ করলেই হেদায়েত প্রাপ্ত হবে কথা ঠিক না, আমাদেরকে অনুসরণ করতে হবে কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী হিসাবে সাহাবা যেভাবে অনুসরণ করছে সেভাবে দেখতা অনুসরণের মাপকাঠি হবে কীভাবে তারা করেছে সেভাবে, কিন্তু সাহাবাকে অনুসরণ করার জন্য আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়নি। একজন সাহাবিকে আমাদেরকে আলাল মজমু সবাইকে অনুসরণ করতে বলছেন। হ্যাঁ, এই জন্য বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খোলাফায়ে রাশিদদের যারা আবু বকর ওমর ওসমান আলী ওনাদের অনুসরণ করতে বলেছেন, তাও এদের ছাড়া আর কাউকে একজনকে অনুসরণ করতে বলেননি কোরআন হাদিসে কোথাও, বা রাসূলুল্লাহ কোথাও আসেনি। সেই জন্য আমরা এটাই বলবো যে সাহাবাদের মধ্যে কোন জায়গাতে কোন দিকে চলে গেলাম, মানে সহজে চলে আসে আবার সাহাবা তাকওয়ার পরেজগারির মধ্যে মাপকাঠিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাকওয়া অবলম্বন কিভাবে করেছেন জানতে হলে সাহাবায়ে কেরামের সিরাত আমাদেরকে অবলম্বন জানতে হবে এবং তাদের সেই পদ্ধতিতে তাকওয়ার অবলম্বন করতে হবে। তাদের মধ্যে এই যে তিন সাহাবী ভুল করলেন, শুদ্ধ করে দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখেন তিন সাহাবীর ভুলটা শুদ্ধ করে দিলেন, ভুল করতে পারে, ভুল হতে পারে, শুদ্ধ করে দিয়েছেন। এক সাহাবী দেখছেন রাসূলের সাথে জিহাদে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন যে সুন্দর পানি, সুন্দর গাছগাছরা, আমাদের যেমন ওই কিছু মানুষ আছে যে প্রকৃতি প্রেমিক, যাইয়া কক্সবাজার আর কোথায় যায় বসে থাকে, টিলার উপরে যায় বসে বসে সুন্দর ছবি তুলে তুলে বিভিন্ন জায়গায় পাঠায়, সুন্দর বলে প্রকৃতি প্রেমিক। এগুলি কী হবে, কতক্ষণ কবর নিচে গেলে সব পচে যাবে, কোনো লাভ কাজ লাগবে না, এগুলি ফালতু কাম। এ কিছু এক সাহাবী এরকম দেখে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি এখানে বসে আল্লাহর ইবাদত করবো। রাসূল বললেন যে চলবে না, এটা ওইসব দরবারে চলবে না, আমার সাথে চলো, এবার আমার যুদ্ধে চলো, এখানে বসে ইবাদত করা হচ্ছে, আমার সাথে চলো, উঠায় নিয়ে আসো না, এখানে এইসব চলবে না এখানে। অর্থাৎ এই উম্মতের মধ্যে এই জাতীয় জিনিসগুলো রাসূলুল্লাহ অনুসরণ করেন। এই জন্য বলা হয় সিয়াহাতু উম্মাত হাযিল উম্মাহ ফিল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই উম্মতের যে দেশ ভ্রমণের যে চিন্তাধারা, অনেকে বলে, একজন আমাকে প্রশ্ন করেছে আজকেই যে দেশ ভ্রমণ করে আল্লাহর সৌন্দর্য দেখা এটাও তো একটা ভালো কাজ, মানে তিনি মনে করছেন এটা বড় ধরনের কাজ, তিনি শিখে বলছেন না এটা বড় ধরনের কাজ নয়, সৌন্দর্য দেখে আপনি কী করবেন, আল্লাহ সৌন্দর্যের অনেক জায়গা ছবি দিয়ে দেখে বলল যাইয়া খরচ পোশাক খরচ, ওখানে যাইয়া কী আনন্দ উপভোগ করা। আপনার যদি সমস্যা থাকে, অসুস্থ থাকেন, সেখানে যাই আপনি ট্রিটমেন্ট করতে পারেন, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু এটার নির্দেশনা আল্লাহ দেন নাই। আল্লাহ দিচ্ছে কোনটা, তিনি বলছেন অনেক বড় সফরের কথা, কালো সফর করতে বলছেন না, আল্লাহ সফর বলছে সিরু ফিলাত সুমমানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদের পরিণাম কী হয়েছিল ওটা দেখতে বলেছে, ওই জায়গা দেখতে বলেছে, ওই জায়গাগুলো যেগুলি শোনার জন্য যেখানে সমস্যা হয়েছিল আপনি যান দেখে আসেন ওখানে কি, সেখানে ডুববেন না, দূর থেকে দেখেন, ডুবতে আবার নিষেধ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে ওই সমস্ত জায়গায় ঢুকো না যেখানে আল্লাহর আযাব হয়েছে, ঢুকলে তোমরা কাঁদতে কাঁদতে ঢুকবে আর কাঁদতে কাঁদতে বের হইবা, ওখানে খুশি হয়ে ঢুকার কোনো, আর ওখানে যায় ছবি তোলে, সেলফি তোলে, বেলফি তোলে, পাঠাই দিচ্ছে, কত কিছু তুলে পাঠাচ্ছে, তাহলে বোঝা গেল সে কাঁদে না, সে ওখানে হাসি তামাশার জিনিস মনে করছে, কিন্তু এগুলো তো আল্লাহর আযাবের জায়গা, আযাবের জায়গা যেগুলি দেখতে বলেছে, যে কোনো জায়গা সফর করার জন্য বলে নাই। হ্যাঁ, এই সফর করার গোষ্ঠী একটা আছে, কারা এরা, হিন্দুরা। হিন্দুদের নিকট একটা সময় আসবে সে লাঠি নিয়ে বেরিয়ে পড়বে, বানপ্রস্থ যাকে বলে, আমরা জানি অনেকেই হিন্দু ধর্ম সম্পর্কে, যেহেতু আমি পিএইচডি করেছি আমি এটা জানি, এক সময় আসবে তারা লাঠি নিয়ে বেরোয় পড়বে, ভিক্ষা করবে, রাস্তা রাস্তা হাঁটবে, এই তাদের কাজে। এখন সে অন্য জায়গায় চলে গেছে, ওই আমাদের কিছু মানুষ যেমন ল্যাংটা হয়ে অন্য জায়গায় চলে যায় এরকম আর কি, যে কিছু মানুষ এই জাতীয় জিনিসগুলো কোনো ইমানদারের কাজ হতে পারে না, ইমানদার এই জাতীয় কিন্তু সময় নষ্ট করবে না, তার প্রত্যেকটা ক্ষণ মূল্যবান, সে একটা সেকেন্ড আল্লাহর ইবাদতে কাটাবে, দ্বীনের জন্য কাটাবে, সন্তান সন্ততির জন্য কাটাবে, কিছু না পারুক সালাম দিয়ে কাটাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু যাইতো রাস্তার মধ্যে যাইতো দাঁড়ায় থাকতো কি জন্য, কাপড় তো বাজার টাজার না কি জন্য, আসেন সালাম দিব, এটা কি ভালো কাজ না, সালাম দিব, এটা একটা নিয়ত করে গেছিলেন, এরকম কাজ করে। ইমানদার বসে বসে কক্সবাজার যাই বসে থাকবে না, আর ওই নীলগিরি যাই বসে থাকবে না, কি কাম তার ওখানে, ওখানে কি করবে সে, ওখানে যদি কোনো কারণে ফ্রি কেউ নিয়ে যায় যাবে আবার চলে আসবে, পয়সা খরচ করে নষ্ট করবে না, আল্লাহর দরবারে এই পয়সাগুলো জবাবদিহি করতে হবে। ও তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে বলছেন বিল খাশিয়াত ওয়া তাকওয়া, যে আল্লাহর ভয় এবং আল্লাহর তাকওয়ার কারণে মাধ্যমে, কেমন ওয়া মুখালাফাতিল হাওয়া, এবং প্রবৃত্তি বিরোধিতার কারণে, প্রবৃত্তি বিরোধী যে বেশি করতে পারবে সে তত বেশি উপরে উঠতে পারবে। ওয়া ওয়া মুলাজামাতুল আওলা, যেটা উত্তম কাজ সেটা যদি সবসময় করে। উত্তম কাজ কি, দেখো সব সব সবার আগে সালাত আদায় করা, তাই না? উত্তম কাজ হচ্ছে সন্তান সন্তানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া, দিনের কাজ, তাই না? আপনি যত বেশি দিনের কাজে গুরুত্ব দিবেন তত বেশি এটা আউলার কাজে গুরুত্ব দিচ্ছেন। কখনো সুন্নত নফলকে বেশি গুরুত্ব দিবেন, তাই না? যখন যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ। একটা মহিলা পড়ে আছে রাস্তার মধ্যে, আপনি বলেন যে না আমি এই টাকা ওই অমুকখানে পাঠাবো, অমুকখানে ওখানে পাঠাচ্ছে, এখন জরুরি হচ্ছে মহিলা রাস্তার মধ্যে পড়ে আছে, তাকে দেওয়া। এমন হতে পারে যে গত রাত্রে খায় নাই, সকালেও কিছু খায় নাই, 10 টাকা তাকে দিলে খেতে পারবে। এখন চিন্তা করে না যে সে তো স্পট, সে শয়তান হইতে পারে, এই ওগুলো চিন্তা করার সুযোগ নাই। তার এখন জীবন রক্ষা তার খুব গুরুত্বপূর্ণ। এই জন্য অনেকেই চিন্তা করে, কারণ তার ভিক্ষুক আসলে সে মনে করে যে এই তো বড় বাড়ি টাড়ি বানাবে। আপনি ওসব চিন্তা বন্ধ করে দেন, ভিক্ষুককে দান করেন। তার অভাব এটা আপনি বুঝেন। আপনাকে আল্লাহ ওইটা তো জিজ্ঞাসা করবে না। সে যদি অন্যায় করে থাকে সে দায়ী হবে। আপনার দান আপনি করে যান, এই কাজটি আপনি করেন, কারণ এটাকে সহযোগিতা করেন। কারণ যদি এটা হতো যে রাষ্ট্রের পক্ষ থেকে এদেরকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকতো, এদেরকে খাওয়ার ব্যবস্থা থাকতো, যারা যারা অভাবী তাদের লিস্ট আছে এবং তাদের খাওয়ানো হচ্ছে, তখন আপনি বলতেন যে না তাদের তো লিস্ট আছে। যেমন সৌদি আরবে এটা থাকে, জমিয়তুল বিরের মাধ্যমে দিতে ওরা বলে যে আমাদের মাধ্যমে দেন, যা দিবেন আমরা ওদের পৌঁছাবো। কোথাও গরিব থাকলে তার ঘরে আমি পৌঁছাবো, আর ওরা আমাদের কাছে আসতে হবে না। এই জন্য ঘরে ঘরে পৌঁছে দেয়। ওরা জানে সকালবেলা উঠে দেখবো যে আপনার ঘরের সামনে বিরাট বস্তা, ছোটো বড় আপনি কি জানেন না, কিন্তু কোথেকে আসলে এই বস্তা। ওরা হিসাব করে দেখছে ওটা গরিব, এবার বাসায় পৌঁছে দিয়ে গেছে। এটা হচ্ছে সত্যিকারের কল্যাণ রাষ্ট্রের নমুনা। কিন্তু যেই দেশে গরিবের খবর কেউ রাখে না, ধনীর খবর সবাই রাখে, সেই দেশে আপনার আমার উচিত হবে অভাবী যারা হাত পাতে তাকে দেয়া। এমনও হতে পারে যে আপনার এই একটা টাকার জন্য সে হয়তো চিকিৎসা করতে পারে না, একটা প্যারাসিটামল খেতে পারে না, যে মারা যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে কখনো আপনি সন্দেহ করে মানুষের কি করবেন না, আপনার হকটা নষ্ট করবেন না। এই জন্য আপনি মোলাজামাতুল্লাহ, যত ভালো কাজ তত বেশি করতে চেষ্টা করবেন, যত ভালো কাজ তত বেশি করতে চেষ্টা করবেন। উত্তম কাজটাকে সবসময় করতে চেষ্টা করবেন, উত্তমটা আমি করবো। এর মধ্যে এরপরে বলতেছেন সুন্দর কথা, ওয়াল মিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, ইমানদাররা সবাই রহমানের ওলি। দেখছেন আল্লাহর ওলি কারা? ইমানদাররা। ইমান কিন্তু শর্ত। ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম, তাদের মধ্যে সম্মানিত, কাদের মধ্যে? আল্লাহর ওলিদের মধ্যে সম্মানিত হচ্ছে আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কোরআন, তাদের মধ্যে যে বেশি আনুগত্য করে, বেশি মেনে চলে, নিজেকে কোরআনের অনুসারী বানিয়েছে, সবচেয়ে বেশি সে আল্লাহর ওলি হতে পারবে। তাহলে কোরআন থাকতে হবে, হ্যাঁ। কোরআনে কারিমের হাফেজ হওয়া একটা ছোটোখাটো শর্ত হয়ে যেতে পারে, এবং অর্থ বোঝা একটা শর্ত হইতে পারে, তাই না? তাফসির বোঝা একটা শর্ত হইতে পারে। কোরআন কারিম বিরোধী যে সমস্ত নীতি অবলম্বন করে যদি একটা পাওয়া যায়, সে আল্লাহর ওলি হতে পারে না। তাহলে ওলি কঠিন কাজ, সব মানুষ ওলি দাবি করতে পারে না। চেষ্টা করতে হবে, গুণে হলে তওবা করতেছে, কিন্তু আল্লাহর এমন গুণাগার বান্দা আল্লাহ, কিন্তু সে তথাকথিত একেবারে পিওর আল্লাহ ওলি হইতে পারছে না। ওলিরাও গুণা করে, ওলিরা গুণা করে না? গুণা করে। যদি একেবারে কেউ গুণা না করতো তো আল্লাহ তাআলা সৃষ্টি করতেন কিছু মানুষদের যারা গুণা করতো এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতেন, এটা তো হাদিসে আসছে। তাহলে বোঝা গেল যে সবাই কিছু না কিছু গুণা করে, তবে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনের অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, রাসূলকে জীবনের সমস্ত কাজে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিচ্ছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। এই মাপকাঠিতে, এই নিরিখে যদি আপনি যাচাই করেন, আল্লাহর ওলি পাবেন না বাংলাদেশে। তো কিন্তু ওলির অভাব নাই, গলিতে গলিতে ওলি, ঠিক না? গলিতে গলিতে ওলি কি অস্বীকার করছি? আপনাদের আশেপাশে অনেক গলি আছে।